নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক কানাই বসু রচিত বড় বাবু। স্বদেশে পূজ্যতে রাজা, অর্থাৎ অফিস যত ছোটই হোক বড়বাবুর প্রতাপ প্রবলই থাকে। সুবিমল বড়বাবু হয়েছে, তার বয়সও বেশি নয়, তার অফিসও বড় নয়, তথাপি বড়বাবুর প্রাপ্য মর্যাদা সুবিমল ষোলো আনাই পেয়ে থাকে। কিন্তু এইখানেই তার সঙ্গে জগতের বড়বাবু সম্প্রদায়ের প্রভেদ। অন্য বড়বাবুরা মর্যাদা ষোলো আনা মাত্র পেলেই খুশি হন না, আঠারো আনা ছাপিয়ে আদায় করে নেন। আর সুবিমল ষোলো আনার ভারেই কাতর ও কুণ্ঠিত হয়ে থাকে, কারণ বড়বাবু হওয়া সুবিমলের প্রিন্সিপালের বিরুদ্ধে। বাল্যকাল থেকে তার বড়বাবু জাতির প্রতি একটা অহৈতুকি অপ্রীতি আছে। ভালো ছেলে বলে স্কুল কলেজে তার সুনাম ছিল বরাবরই, ন্যায় অন্যায় সম্বন্ধে তার একটা মত ছিল, তা তারই নিজস্ব এবং দৃঢ়। এসব অবশ্য খুবই ভালো কথা, বিশেষত ছাত্র জীবনে। কিন্তু ব্রাহ্ম সমাজভুক্ত না হয়েও যখন সে এমএ পাশ করবার পরও সত্য ন্যায়ের গণ্ডি থেকে মুক্ত হতে পারল না, তখন শুভাকাঙ্ক্ষীরা তার ভবিষ্যৎ জীবনের উন্নতির আশা ছেড়ে দিলেন। নানা বিষয়ে এখনও তার মত ও অমত আছে। এই সকল বিষয়ের মধ্যে বড়বাবু অন্যতম ও অমতের ফিরিস্তিভুক্ত। এ জগতে দুর্ভিক্ষ আছে, বন্যা আছে, সময় সরস্বতী ও অসময় রক্ষাকালী পূজার চাঁদা আছে, সাপ ও আরশোলা আছে, দাঁতের গোড়া ব্যথা ও পায়ের কড়া পাকা আছে, কত কি আছে তা বলে শেষ করা যায় না। মোটের ওপর দুঃখ কষ্টের সীমা নেই, তার ওপর বড়বাবুরা জগতের দুঃখ বাড়াতেই আছেন, এই ছিল তার মত। কিন্তু অঘটন ঘটানোই বিধাতার সৃষ্টি পালনের নিয়ম। একদা এই সুবিমলই হঠাৎ বড়বাবু হয়ে আত্মীয় বন্ধুদের স্তম্ভিত করে দিল। কিন্তু এতে সুবিমলের অপরাধ ছিল না, পূর্বেই বলা হয়েছে অফিস ছোট। আগের বড়বাবু অকস্মাৎ দেহরক্ষা করাতে এবং সুবিমলের প্রতি সাহেবের সুনজর থাকাতেই তার এই নিদারুণ ভাগ্য বিপর্যয়। পদবৃদ্ধি হল, বেতন বৃদ্ধি হল, গৃহিণী ও আত্মীয় পরিজন সকলেই সন্তুষ্ট। কিন্তু সুবিমলের মনে হল কাজটা ভালো হলো না, কাকে যেন সে প্রবঞ্চনা করল, অথবা নিজেই যেন কার দ্বারা প্রবঞ্চিত হল। বড়বাবুকুলের কুলদেবতা বুঝি বিদ্রোহী নেতাকে ভুলিয়ে আপন সিভিল সার্ভিসে ভর্তি করে নিলেন। কিছুকাল সুবিমল অতিশয় লজ্জিত হয়ে প্রায় মুখ লুকিয়ে ফিরতে লাগল। কিন্তু উপায় নেই, বড়বাবুর তো ছাড়তে হলে চাকরি ছাড়তে হয়। অগত্যা সুবিমল কাজ করতে লাগল, কিন্তু সতর্ক হয়ে, যেন বড়বাবু সুলভ দুর্বলতা তাকে গ্রাস না করে। অবড়বাবু মনোভাব হলেও সুবিমল বড়বাবুর কাজ এতাবৎকাল ভালোই চালিয়ে এসেছে। অধীনে যে কজন বাবু আছেন তাঁরা নতুন ও নবীন বড়বাবুর মত জেনে চেষ্টার সঙ্গে অভ্যাস বদলেছেন। কথা কইতে কইতে অকারণে স্যার স্যার প্রায়শই করেন না। শীতকালে আম ও গ্রীষ্মকালে ফুলকপি কিনে এনে অসময়ের গাছের ফল বলে বড়বাবুকে উপহার দেন না, এবং তাঁদের বাড়িতে পূজার তত্ত্বে সন্দেশ এলে ছেলেদের বঞ্চিত করে বড়বাবুর পূজায় এক ভাগ ব্যয় করতেও হয় না। উড়িষ্যা প্রদেশে বেয়ারা একটি ও বিহার প্রদেশে দারোয়ান একটি, দুজনেই বৃদ্ধ হয়েছে, এরাও এ পর্যন্ত বিশেষ অসন্তোষের কারণ ঘটায়নি। অতএব কালক্রমে বড়বাবুত্তর গ্লানি আর সুবিমলের তত উগ্ররূপে অনুভূত হয় না। কিন্তু বাংলাদেশে পদ্মপাঠ না কি যে একখানি প্রাচীন শাস্ত্রগ্রন্থ আছে, তাতে বলে চিরদিন কভু কারো সমান না যায়। এক্ষেত্রেও শাস্ত্রবাক্য ফলতে শুরু করল। অফিসের কাজ ও পুরনো বেয়ারার বয়স দুই দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই সত্যটি একদিন সাহেবের মস্তিষ্কে হঠাৎ প্রকট হল। ফলে সাহেব বৃদ্ধ বেয়ারাকে একটি সহকারী নিতে আদেশ দিলেন। নির্বাচন ও নিয়োগের ভার বড়বাবুর ওপরেই রইল। অফিসের বৃদ্ধ বেয়ারা তার এক আত্মীয় সন্তানকে এনে কাজে লাগিয়ে দিল।
নিয়োগ করল অবশ্য সুবিমল। নতুন বেয়ারা দীনবন্ধুকে কাজের লোক বলতে পারা যায়। অভিজ্ঞতা ও বুদ্ধি দুই তার আছে। বাংলা কথা প্রায় পরিষ্কার বলতে পারে, তার উপর আছে ইংরেজির অক্ষর পরিচয়। সুতরাং লোকটি অল্পদিনের মধ্যেই সাহেবের ও বাবুদের প্রসন্নতা অর্জন করল। শুধু সুবিমলের চিত্ত তার প্রতি প্রসন্ন হতে পারল না। পারল না যে তার জন্য দীনবন্ধুকে দায়ী করতে পারা যায় না। তার দিক থেকে বড়বাবুর প্রসাদ লাভ করার চেষ্টায় ত্রুটি ছিল না, সুতরাং দায়ী তার অদৃষ্টই বলতে হবে। সুবিমল প্রথম থেকেই লক্ষ্য করল লোকটা তার অর্থাৎ বড়বাবুর সম্বন্ধে অত্যধিক সচেতন। কথায় ও কাজে সর্বদাই সে সুবিমলকে এই পরম অপ্রিয় কথাটাই স্মরণ করিয়ে দেয় যে সুবিমল বড়বাবু। শুধু বড়বাবু নয়, যেমন সাধারণ বড়বাবুরা হয়ে থাকেন, যেন সেই রকম বড়বাবুই সুবিমল। সে যে সাধারণ বড়বাবু জাতীয় বড়বাবু নয় এবং হতে চায় না, তা দীনবন্ধুর ব্যবহারে মনে করবার অবকাশ থাকে না। আদেশ করলে অগৌণে আদেশ পালন করা ভৃত্য বেয়ারাদের কর্তব্য, সে কর্তব্য তো দীনবন্ধু অখণ্ড মনোযোগের সঙ্গে পালন করেই। পরন্তু আদেশ করবার পূর্বেই যখন সে মানসকর্ণে আদেশ শুনে নেয় ও অগ্রিম তা পালন করতে ব্যগ্র হয়ে ছোটে, তখন সুবিমল অতিশয় অস্বস্তি বোধ করে। বড়বাবুর স্বাস্থ্য, বড়বাবুর সুবিধা ও বড়বাবুর আরামের প্রতি দীনবন্ধুর নিদারুণ ও নিয়ত তীক্ষ্ণ দৃষ্টি সুবিমলের গায়ে খোঁচা মারতে থাকে। 18 টাকা বেতনের বেয়ারা দীনবন্ধু আশেপাশে থাকলে 200 টাকা বেতনের বড়বাবু সুবিমল সংকুচিত হয়ে থাকে। তার মন যেন হাত পা ছড়িয়ে বসতে পারে না। সাধারণ বড়বাবুরা এরকম মনোযোগী ও সেবাপরায়ণ বেয়ারা পেলে বিশেষ প্রীত হতেন সন্দেহ নেই, কিন্তু দীনবন্ধুর অদৃষ্টদোষে তার বড়বাবু সাধারণ বড়বাবু নন। সুবিমল মুখে না বললেও দীনবন্ধু কেমন যেন অনুভব করে তার বড়বাবুর এই অপ্রসন্নতা এবং বড়বাবুর মনস্তুষ্টির তপস্যায় দীনবন্ধু যতই অধিকতর আগ্রহে বড়বাবুর উপর মন নিবিষ্ট করে, ততই তার মনোনিবেশের প্রাবল্যে সুবিমলের মন তার প্রতি আরও বাম হয়ে ওঠে। ফলে বেচারা দীনবন্ধুর সেবাপরায়ণতা ও বেচারা সুবিমলের বিরূপতা দুই পরস্পরকে অবলম্বন করে বেড়েই চলল। অবশেষে কি করে কি হলো কেউ বুঝতে পারল না। এক সোমবার মধ্যাহ্নে অফিসের সকলে শুনল নতুন বেয়ারাকে বড়বাবু জবাব দিয়েছেন। অর্থাৎ চাকরি তার এখনও আছে বটে, কিন্তু সে মাত্র আর এক সপ্তাহের জন্য। বুড়ো বেয়ারাকে ডেকে বড়বাবু হুকুম দিয়েছেন এক সপ্তাহের মধ্যে অন্য বেয়ারা বন্দোবস্ত করতে হবে। তারপর এই অফিসে আর দীনবন্ধুর আয়ু নেই। বুড়ো বেয়ারা সবিনয় জিজ্ঞাসা করেছিল দীনবন্ধুর অপরাধ কি এবং তা যাই হোক তার জন্য মার্জনা ভিক্ষা করেছিল, কিন্তু বড়বাবু সংক্ষেপে জানিয়ে দিয়েছেন ও লোকটিকে দিয়ে চলবে না। এ অফিসে চাকরিতে বহাল হওয়ার ঘটনা প্রায়শই ঘটে না এবং চাকরি থেকে বরখাস্ত হওয়ার দৃষ্টান্ত আরও বিরল। বাবুরা সুবিমলকে চেনেন, সুতরাং তারা নিরতিশয় বিস্মিত হয়েছেন বড়বাবুর এই অভাবনীয় কঠিন আদেশে। এ সুবিমলের চরিত্রের সঙ্গে মেলে না। শুধু বিস্মিত নয়, সকলেই অতি বিষণ্ন হয়েছেন। এবং বড়বাবুর মনে যে খুশি নেই তা আর কেউ না জানলেও স্ত্রী অরুণার অনুমান করতে বিলম্ব হল না। অরুণা বলে সুবিমলের মুখে তার মেজাজের থার্মোমিটার আছে, একমাত্র সেই তা পড়তে পারে। অফিস থেকে ফেরামাত্র স্বামীর মুখ দেখে অরুণা সন্দেহ করল অসন্তোষকর কিছু ঘটেছে, কিন্তু কৌতূহলের থেকে বুদ্ধি তার বেশি এবং নারী হয়েও তার একটি গুণ আছে, সে অপেক্ষা করতে জানে। তাই জলযোগান্তে সুবিমল যখন ইজি চেয়ারে দেহ এলিয়ে সিগারেট ধরাল, মাত্র তখনই অরুণা জিজ্ঞাসা করল, কি হয়েছে গা? সুবিমল বলল, কার কি হয়েছে? তোমার গো, আবার কার? আপিসে কিছু গোলমাল হয়েছে বুঝি? সুবিমল বিস্মিত কণ্ঠে বলল, অফিসে? না, অফিসে আবার কি হবে, কিছুই তো হয়নি। দক্ষিণে ও বামে মাথা নেড়ে অরুণা বলল, তুমি বললেই আমি শুনব, নিশ্চয়ই কিছু হয়েছে। আপিসে না হোক, কোথাও কিছু হয়েছেই।
আমার থার্মোমিটার মিছে কথা বলে না। তোমার মনটা আজ ভালো নেই, সত্যি কি না বলো? সুবিমলও মাথা নাড়ল ঊর্ধ্ব ও অধোদিকে। তার মনে পড়ল অফিসের কথা, বলল, হয়েছে বটে, বড়বাবু হওয়ার সুখভোগ হচ্ছে। তখনই বলেছিলুম, যা ভালোবাসি না তাই। তার কণ্ঠস্বরে বিরক্তি প্রকাশ পেল। পাওয়াই স্বাভাবিক, বড়বাবু হবার তার ইচ্ছা ছিল না, বড়বাবু হয়ে সে তার আদর্শচ্যুত হয়েছে। অথচ এই বড়বাবু হওয়ার জন্য অরুণা দুঃখ ও লজ্জাবোধ তো করেই না, বরং অতীব খুশি হয়েছে। তাছাড়া শেষ পর্যন্ত তাকে যে বড়বাবু হয়েই থাকতে হয়েছে, এবং সংসারের কথা ভেবে সে যে আদর্শ রক্ষার জন্য চাকরি ত্যাগ করার মতো বল সঞ্চয় করতে পারেনি, এর জন্য তার মনে একটা অনির্দিষ্ট ক্রোধ সর্বদাই চাপা থাকে। সুযোগ পেলেই তা এমনভাবে আত্মপ্রকাশ করে যেন একমাত্র অরুণার অবিবেচনাতেই তাকে প্রতিদিন বড়বাবু হয়ে বেঁচে থাকবার দুর্গতি ভোগ করতে হচ্ছে। বুদ্ধিমতী অরুণা স্বামীকে চেনে, তাই কি সে ভালোবাসে না ও কী বা হয়েছে তা জিজ্ঞাসা করল না। সে বুঝল বড়বাবু হওয়ার কণ্টক কোনো বাস্তবিক বা কাল্পনিক কারণে আবার নতুন করে স্বামীকে পীড়া দিচ্ছে। স্বামীর দুঃখে অরুণার সহানুভূতি নেই এ কথা বললে তার প্রতি গভীর অবিচার করা হবে, কিন্তু এই একটা বিষয়ে অরুণা সুবিমলের দুঃখকে ছেলে মানুষের পর্যায়ে ফেলে কৌতুক বোধ করে থাকে। হাসি মুখে অরুণা জিজ্ঞাসা করল, কি আবার সুখভোগ হলো গো এতদিন পরে? কে বুঝি বড়বাবু বড়বাবু করেছিল? অরুণার অনুমান সত্যের অনেকটা নিকটবর্তী হওয়াতে সুবিমল বিরক্ত হল। ভ্রু কুঞ্চিত করে সে বলল, দেখো এই যতই লেখাপড়া শেখো, মেয়ে মানুষের মাথা যাবে কোথা? বড়বাবু বড়বাবু করার ভেতরের অর্থটা তোমাদের মাথায় কিছুতেই আসবে না। শুধু কথা হিসেবে ওটা কিছু মন্দ কথা নয়, কারণ কথাটা শ্লীলতার বাইরেও নয় আর রাজদ্রোহমূলকও নয়, বরং অনেকের কানে বড়বাবু ডাকটা খুবই মিষ্টি লাগে। এই অনেকের কানের ইঙ্গিত অতি স্পষ্ট ও পুরনো। অরুণার বড়দাদা সুবিমলের চেয়েও বয়সে অনেক বড়, একটি অফিসের বড়বাবু এবং অনেক দিনের বড়বাবু। সুবিমল বড়বাবু হওয়ার বহু পূর্ব থেকেই এমন ইঙ্গিত অরুণাকে প্রায়ই শুনতে হয়েছে। সে কোনো জবাব করল না, অতএব সুবিমলের উত্তেজনা বেড়ে উঠল। সুবিমল উঠে বসল। এতক্ষণ সিগারেট ওষ্ঠাধরের মধ্যে দুলছিল, এখন তা নামিয়ে বাম হাতে নিয়ে ডান হাতে তর্জনী উঁচু করে সুবিমল বলল, কিন্তু প্রত্যেক কথার একটা শক্তি আছে তা জানো? শব্দই ব্রহ্ম। কোনো কোনো কথার যেমন শক্তি আছে ভালো করবার, কতকগুলো কথার আবার তেমনই খুবই অনিষ্টকারী শক্তি আছে। এই ক্রমাগত বড়বাবু বড়বাবু করে একটা লোককে কতটা কনসেন্ট্রেট করা যায় তা কখনো ভেবেছ? আর যে করে তারও স্লেভ মেন্টালিটি বেড়েই চলে, ফলে উভয়ের পক্ষেরই মেন্টাল ডিগ্রেডেশন যা হয় তা তোমরা বড়বাবুর ভক্তের দল ভাবতেই পারবে না। অরুণার প্রকৃতি অতি বেয়াড়া, সে আরশোলাকে পর্যন্ত ভয় করে না এবং স্বামীর তিরস্কারেও ভীত হয় না, কিন্তু বক্তৃতাকে তার অতিশয় ভয়। নানাবিধ সদ্গুণের অধিকারী হয়েও সুবিমলের চরিত্রে এই একটি মহৎ দোষ আছে। সে নিজে যা ভালো কিংবা মন্দ বলে বুঝত, তা যে ভালোই বা মন্দই এ হাতের কাছে কাউকে পেলে নিতান্ত নিবিড়ভাবে বোঝাতে শুরু করে, এবং তার ভাবপ্রবণ প্রকৃতিতে অতি সাদা কথাও অচিরে বক্তৃতার সুর ও রূপ ধরে। আরও বিপদ এই, বিবাহের পর থেকে সুবিমল হাতের কাছে স্ত্রীকে যত বেশি পায় এত আর কাউকে নয়। শব্দব্রহ্মের সূত্র থেকে পাছে সুবিমলের কথা বক্তৃতার রজ্জুতে পরিণত হয়ে অরুণাকে বন্ধন করতে শুরু করে, এই ভয়ে অরুণা তাড়াতাড়ি বলল, না না তা কি আর জানি না, সত্যিই তো একই আমাদের দেশের লোকেদের মনে স্লেভ মেন্টালিটি ভরা, তার উপর বড়বাবু বড়বাবু করে তাদের মাথা একেবারে খারাপ হয়ে যাচ্ছে, তাই ভাবি। সুবিমল ধমক দিয়ে বলল, মিছে কথা বলো না অরুণা, তুমি এ নিয়ে কোনোদিন কিছু ভাবনি। মিথ্যে তোমাকে তোমার বাবা দুবছর কলেজে পড়িয়েছিলেন, দেশের সত্যিকারের দুর্গতি যে কোথায়
তা তো তোমরা ভাবতেই পারো না। এই তুমি শিক্ষিতা মহিলা বলে সমাজে চলে যাচ্ছ, কিন্তু সারা দিনে রাতে সংসারের কুটনো বাটনা আর পাশের বাড়ির বউয়ের নিন্দে ছাড়া তোমার লাইফের আর কোনো ইন্টারেস্ট যে আছে এ পরিচয় কখনো পাওয়া যায় কি? খবরের কাগজ একটা করে নাও, পড়ো শুধু বায়োস্কোপের আর সিল্ক কুঠির বিজ্ঞাপনগুলো। আসলে কাজে লাগে কাগজ শুধু ছেলেদের দুধ গরম করবার সময় আর তাদের বেড প্যানের বদলে। স্বামীর সঙ্গে আলাপে অরুণার সবচেয়ে গর্ব ও বিপদের কথা এই যে, সুবিমল যখন শিক্ষিত নারী জাতি সম্বন্ধে অভিযোগ করে তখন একমাত্র অরুণাকে সম্বোধন করেই তা করে থাকে। ভেবে দেখলে এতে আনন্দ হয় বই কি, অরুণার স্বামীর চোখে অরুণা ব্যতীত জগতে আর শিক্ষিতা নারী নেই। কিন্তু সবসময় ভেবে দেখবার মতো সময় বা মন থাকে না। একমাত্র নিজেকে এই সকল অপরাধের আসামি রূপে দেখে অরুণা বড়ই বিপন্ন বোধ করে। ভুলে যায় যে সে অপর সহস্র আসামিদের প্রতিনিধি মাত্র। সুবিমল বলে চলল, এই দেশের লোকের অধঃপতন যে কত দূর হয়েছে তা ভাবলে তোমার হাসি বেরিয়ে যাবে। কই, আমি হাসিনি তো, বলেই হেসে ফেলল। ভ্রুকুটির সঙ্গে স্ত্রীর দিকে একবার চেয়ে সুবিমল বলল, রাজা মহারাজা থেকে আরম্ভ করে গরিব কেরানি পর্যন্ত ওই একটা লাল মুখ পুলিশ সার্জেন্ট দেখলে একেবারে তটস্থ। বাঙালির কানে কে যে প্রথম স্যার মন্তব্য শুনিয়েছিল তা জানি না, কিন্তু হতভাগা বাঙালি লজ্জা ভয় ঘৃণা ত্যাগ করে আজও সেই মন্ত্র জপ করে চলেছে। বাঙালির মাথা খুব উর্বর কি না, স্যারের শেকড় তার মাথাময় গেড়ে বসেছে। কতদিনে যে তাকে উপড়ে ফেলতে পারা যাবে তা ভগবানই জানেন। শব্দব্রহ্মের ওপর আবার বাঙালির নাম শুনে অরুণা প্রকৃতই সন্ত্রস্তা হল। চিন্তাশীল ও দেশপ্রেমিক বাঙালি যখন দেশের জন্য দুঃখবোধ করেন তখন তাঁর কাছে বাঙালির ভীরুতা, বাঙালির আলস্য, বাঙালির অসাধুতা, এক কথায় বাঙালির পরিপূর্ণ অপদার্থতা অপেক্ষা মুখরোচক বক্তৃতার বিষয় আর কিছু নেই। দেশের দুঃখ দৈন্য ও দুর্দশার কথা চিন্তা করে যতই তাঁর হৃদয় ক্রন্দন করতে থাকে ততই প্রবল ও প্রখর ভাষায় তিনি গালি পাড়তে থাকেন এই ভূতলে অধম বাঙালি জাতিকে। বিপদের সূচনা বুঝেই অরুণা আত্মরক্ষার উপায় খুঁজছিল। বক্তৃতার ফাঁকে সুবিমল সিগারেটে টান দেবার জন্য থামতেই সে মহা ব্যস্ত হয়ে বলল, ওই যা, পানের জায়গাটা বুঝে তুলতে ভুলে গেছি, ঝিমাগি দেখতে পেলে আর কিচ্ছু বাকি রাখবে না। বলতে বলতে সে তড়িৎ পদে বাইরে বেরিয়ে গেল। মিনিট তিন চার পরে ফিরে এসে অরুণা দেখল সুবিমল পুনরায় ইজি চেয়ারের পিঠে পিঠ মিলিয়ে সিগারেট টানছে। আরামের নিঃশ্বাস ফেলে অরুণা এগিয়ে এল। যাতে আবার বক্তৃতার জ্বর না আসে ও জ্বরের দমকে সুবিমল খাড়া হয়ে না বসে সেই জন্য অভিজ্ঞা অরুণা আগে থেকেই স্বামীর মাথায় আইস ব্যাগ চেপে ধরল। অর্থাৎ নিঃশব্দে চেয়ারের পেছনে এসে সুবিমলের কেশের মধ্যে ধীরে ধীরে আপন চম্পক অঙ্গুলিগুলি প্রবেশ করিয়ে দিল। সুবিমলের বিবাহিত জীবনে এটি একটি পরম বিলাস। আরামে তার চোখ দুটি বুজে এলো। অরুণা তার থার্মোমিটারে পড়ল ধীরে ধীরে স্বামীর মেজাজের তাপরেখা নেমে আসছে। কিন্তু বুদ্ধি বেশি থাকলেও অরুণা নারী তো বটে, কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করল, হ্যাঁ গা, আপিসে কি হয়েছে তা তো বললে না? নিমিলিত নয়নে সুবিমল বলল, হয়নি বিশেষ কিছু, মানে এমন কিছু নয়, নতুন একটা বেয়ারা এসেছিল কদিন, সেটাকে জবাব করে দিয়েছি। কাকে গো? সেই দীনবন্ধুকে? আহা, কি করেছিল সে? সুবিমল ঊর্ধ্বনেত্রে অরুণার মুখের দিকে চাইবার চেষ্টা করে বলল, তুমি চিনলে কি করে? নতুন বেয়ারার নাম যে দীনবন্ধু তোমায় কে বললে? ও মা, তোমায় বলিনি বুঝি? সে যে দুদিন এসেছিল আমাদের বাড়িতে, তুমি বাড়ি ছিলে না, এলেই আমায় পেন নাম করে, মা মা বলে কত গল্প করে, দেশের কথা এ কথা সে কথা, তোমার সুখ খেতে তার মুখে ধরে না, লোকটি তো মন্দ নয় বাপু। সুবিমল আবার চোখ বুজে বলল, ঠিকই করেছি তাহলে,
বেটা কাজকর্ম যতটুকু শিখেছে তার চেয়ে বেশি শিখেছে খোশামুদিটা। অফিসে আমাকে খোশামুদ করে এই ওর হলো না, আবার বাড়িতে আসে তোমার মন ভিজিয়ে দেখতে, বেশি শানা কি না? তাই এলেই বা, এসেছে বলে এমন আর কি অন্যায় করেছে? না অন্যায় করেছে তাকে আমি বলছি, কিন্তু ওর কাকা আমাদের বুড়ো বেয়ারা ঈশ্বর এতদিনের মধ্যে কদিন তোমার কাছে এসেছে? ওই যে বললুম বেশি শেয়া নাকি না। সকল প্রকার তোষামদ অসহিষ্ণু স্বামীর কাছে দীনবন্ধুর অপরাধ অনুমান করতে অরুণের বিলম্ব হল না। সে বলল, তাই বলে বেচারির চাকরিটা যাবে? আহা গরিব মানুষ, এ বাপু তোমার লঘু পাপে গুরুদণ্ড দেয়া হচ্ছে। দীনবন্ধুর অপরাধের তুলনায় তার শাস্তিটা অতি গুরু হয়েছে কিনা এই সন্দেহে সুবিমলের চিত্তে অস্বস্তি ছিলই। সুতরাং অরুণার মুখে ঠিক সেই কথাই শুনে ও তার কণ্ঠের সহানুভূতির সুরের মধ্যে সুবিমলের ন্যায় বিচারের প্রতি কটাক্ষ অনুভব করে তার তর্ক ইচ্ছা উদ্বুদ্ধ হয়ে উঠল। আত্মসমর্থনের উদ্দেশ্যে তোষামত প্রবৃত্তির ভয়াবহতা সম্বন্ধে ভয়াবহ রকমের কিছু বলতে উদ্যত হয়ে সে উঠে বসতে যাচ্ছিল, কিন্তু পরমুহূর্তেই আবার উপর সঞ্চরণশীল কোমল ও লীলায়িত স্পর্শের অনুভূতি সুখে সেই ইচ্ছা দমন করে পুনরায় নিমিলিত নয়নে সিগারেট টানতে লাগল। মিনিট দুয়েক পরে সুবিমল কথা বলল, কণ্ঠে তর্কের ঝাঁজ নেই, বলল, দেখো অরুণা, শরীরের ভালোমন্দ প্রায় সবসময়ই প্রত্যক্ষ করা যায়, তাই শারীরিক স্বাস্থ্য সম্বন্ধে আমরা সাবধান হতে পারি। যদিও যতটা হওয়া দরকার ও উচিত তার শিখিও আমরা হই না। হ্যাঁ, তুমি সেই নতুন ওষুধটা খাচ্ছ না তো? হ্যাঁ গো হ্যাঁ, কতবার জিজ্ঞেস করবে, সকালে তো বললুম। হ্যাঁ বেশ, হ্যাঁ শরীরের স্বাস্থ্য আমরা যদিও বা একটু আদ্র দেখি, কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে আমরা একেবারে হোপলেসলি উদাসীন। মনেরও একটা স্বাস্থ্য আছে, সেটা মানো তো। অরুণা স্বামীর মাথায় একটা পাকা চুল দেখতে পেয়েছিল, সেটাকে বাগিয়ে ধরবার পুনঃপুন চেষ্টায় মনোনিবেশ করে সুবিমলের মূল্যবান বাণীর শেষাংশ সে শোনেনি। পত্নীর উত্তর না পেয়ে সুবিমলের কণ্ঠ উচ্চ হল, কি গো মানসিক স্বাস্থ্য তুমি মানো না? পাকা চুলটি অতি সাবধানে করায়ত্ত করে অরুণা বলল, না না আমি বলছি। সুবিমল কণ্ঠ আরও এক গ্রাম চড়িয়ে বলল, কি আশ্চর্য, এতে আবার বলবার কি আছে? আজকের দিনে মেন্টাল হাইজিন মানে না এমন লোকও আছে? কেশোৎপাটন সমাধা হল। খুশি মনে অরুণা বলল, মেন্টাল হাইজিন, বাহ, তার বলতে, মনের স্বাস্থ্যই তো আগে, তা নইলে শরীরের স্বাস্থ্য আসতেই পারে না। সুবিমলও খুশি হল, বলল, কিন্তু তোমার এই দীনবন্ধু জাতীয় লোকের সংস্পর্শে বেশিক্ষণ কাটালে সেই মানসিক স্বাস্থ্যের যথেষ্ট হানি হয়। আচ্ছা আজকের ব্যাপারটা শুনলেই তুমি বুঝতে পারবে ব্যাটার খোশামুদির ধারাটা। আজ অফিস যেতে একটু দেরি হয়েছিল তা তো জানো। আমি হলের ভেতর ঢুকছি, দেখি দীনবন্ধু আমার গ্লাসটায় জল ভরে টেবিলে রাখছে। আমার টেবিল হলের একেবারে শেষ প্রান্তে, ও আমাকে দেখতে পায়নি, তারপর এসে বসেছি মাত্র। দীনবন্ধু দণ্ডবত করে পাখাটা খুলে দিয়ে এসে দাঁড়ালো টেবিলের ধারে। বললুম, কি চাই? বললে, আগে না কিছু চাই না, বড়বাবুর শরীরটা কি তেমন ভালো নেই আজ? এই রকমের প্রশ্ন সপ্তাহের মধ্যে 5 দিন ও আমাকে করবেই। দেখো আত্মীয়তা খুব ভালো জিনিস, কিন্তু প্রত্যহ চাকর বেয়ারার সঙ্গে আত্মীয়তা করা আমার সুখকর বলে মনে হয় না। অরুণা হেসে বলল, তা সত্যি বাবু, এরকম বাড়াবাড়ি কার ভালো লাগে বলো? সুবিমল বলল, সোমবারে টেবিলে 2 দিনের মেল জমে ওঠে, মন তখন সেই দিকে, তার উপর আবার অফিসে আসতেই বেলা হয়েছে, আমার তখন দীনবন্ধুর সঙ্গে ওই হাডুডু করবার মতো মন নয়। ইচ্ছে করলো দি ব্যাটার কান ধরে হলের ভার করে, কিন্তু তা না করে বললুম, না শরীর ভালোই আছে, আচ্ছা তুমি যেতে পারো। তা কি ব্যাটা যাবে? ব্যাটা তখন কি করলে জানো,
আমার জলের গ্লাসটা তুলে নিয়ে থিয়েটারি স্বগতোক্তি করলে, জলটা গরম হয়ে গেছে বলে গ্লাসটা নিয়ে গিয়ে জল ফেলে আবার কুঁজো থেকে জল গড়িয়ে রেখে গেল। বুঝতেই পারছো, আগের জলটা দু মিনিটও হয়নি ভরে রেখেছে, কাজেই সেটা গরম হয়ে যাবার কথা একেবারেই মিথ্যে। এ কেবল আমার মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা, আমাকে দেখানো যে আমার সুখ সুবিধের দিকে ওর কি সজাগ দৃষ্টি। তা সেটা কি মন্দ? ও তোমার চাকর, তুমি বলবে তোমার নয় আপিসের চাকর, কিন্তু আপিস তো ওদের রেখেছে তোমাদের কাজ করবার জন্যই, কাজেই তোমার সুখ সুবিধে দেখা, তোমাদের সেবা করাই ওদের কর্তব্য, নয় কি? সুবিমল ঈষৎ হেসে বলল, তুমি আমার পয়েন্টটা ঠিক ধরতে পারোনি অরুণা, কিংবা ধরেও মিছে তর্ক করছো। আমাদের সেবা করা ওর কাজ সেটা আমিও জানি, তাই তার সেবা করাতে তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই যে একটা মানে একটা ভান, একটা অস্টেন্টেশন, ওই বড়টা আমি সহ্য করতে পারি না। প্রত্যহ বেয়ারা এসে কুশল প্রশ্ন করবে, বিনা কাজে আশেপাশে ঘুরঘুর করবে, শ্রী রাধিকার মতো জল ফেলে জল আনতে যাবে, এগুলো তো ওর কর্তব্যের অন্তর্গত নয়। এক মুহূর্ত নীরব থেকে সুবিমল বলল, তারপর আরও আছে শোনো, ওই কি একটা কাজে সাহেবের ঘরে গেছি, ফিরবার সময় অ্যাকাউন্ট্যান্ট বুড়ো প্রফুল্লবাবুর টেবিলের ধারে দাঁড়িয়ে তার সঙ্গে দুটো কথা বলছি, ব্যাস শ্রীমান দীনবন্ধুর কোমল হৃদয় অমনি কেঁদে উঠল। তিনি আমার পেছনে লাগলেন, শুধু হাতে নয়, একখানি চেয়ার সমেত। কেন গা, চেয়ার কি হবে? যা, তুমি দেখছি আমাকে দীনবন্ধুর মতন ভালোবাসো না, তা বাসলে বুঝতে পারতে যে দু মিনিট দাঁড়িয়ে থাকতে আমার কি অসহ্য কষ্ট হয়, আর সেই কষ্ট তোমার বুকে শেল সম বাজত, যেমন দিনে ব্যাটার বুকে বাজে। তুমি বোকো না বাবু, তারপর কি হলো তা বলো। তুমি হাসছো, কিন্তু ওর জ্বালায় আমার কোথাও গিয়ে এক মিনিট দাঁড়াবার জো নেই। ওর ওই চেয়ার নিয়ে তাড়া করার ভয়ে আমাকে প্রায় সিট থেকে ওঠা ত্যাগ করতে হয়েছে, যেখানে দাঁড়াবো অমনি সঙ্গে সঙ্গে কোথা থেকে একখানা চেয়ার টেনে এনে আমার পেছনে রাখবেই। বাবুরা হাসে, অবশ্য আমাকে উপহাস করে হাসে না, দীনবন্ধুর ব্যাপার দেখেই হাসে, কিন্তু আমার তো হাসি আসে না, গা জ্বলে যায়। দীনবন্ধু তাড়িত স্বামীর দুর্দশার কাহিনী শুনে অরুণার মুখ চাপা হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল। তার সৌভাগ্যবশত সুবিমল তা দেখতে পেল না, সে বলল, আজ তাই তাকে ডেকে বলে দিলুম এখানে তার সুবিধে হবে না, মাস কাবার হতে আর দিন সাতেক আছে, এর মধ্যে অন্যত্র চাকরি দেখে নিক। অরুণার মুখের হাসি নিভে গেল, কিন্তু সে কিছু মন্তব্য প্রকাশ করল না, করল না বলেই সুবিমলের চিত্তে পুনরায় স্বস্তির অভাব হল। একটুক্ষণ অপেক্ষা করে সে বলল, কি গো কিছু বলছো না যে? কি বলবো, সত্যিই তো তোমার অসুবিধে হচ্ছে, তুমি আপিসের বড় বাবু, একটা বেয়ারা পছন্দ না হলে আর একটা বেয়ারা রাখবে, তাতে আমি কি বলবো। অরুণার কথায় না আছে ব্যঙ্গের সুর, না আছে দরিদ্র দীনবন্ধুর জন্য অনুযোগ বা অনুরোধ, এবং বড়বাবুর ক্ষমতা সম্বন্ধেও তার কথায় যুক্তির অভাব নেই। এ সুবিমলের ভালো লাগল না, সে হাত বাড়িয়ে স্ত্রীর হাত ধরে বলল, থাক আর মাথায় হাত বুলোতে হবে না, শোনো সামনে এসো। আমি যে বড়বাবু তা আমি জানি, কিন্তু তুমি যে মনে করছো। না গো, তা আমি মনে করিনি, আমি মনে করিনি যে তুমি বড়বাবু হয়ে ক্ষমতার অপব্যবহার করছো, লোকের হাতে মাথা কাটছো। সুবিমল পত্নীর হাত ধরে টেনে সামনে এনে বলল, আরে ওই দিনেটাকে ওর কাকা মানে আমাদের বুড়ো বেয়ারা ঈশ্বর ঠিক অন্য কোথাও ঢুকিয়ে দেবে, ওদের সব অফিসেই ভাই ব্রাদার আছে, ভদ্রলোকের চাকরি গেলে চাকরি পাওয়া দুঃসাধ্য, কিন্তু ওরা চটপট চাকরি যোগায়, ওর জন্য তুমি ভেবো না অরু, বুঝলে? অরুণা বুঝল, বুঝল এ আশ্বাস তাকে নয় সুবিমল নিজেকেই দিচ্ছে।
বললে সুবিমল স্বীকার করবে না, কিন্তু দীনবন্ধুকে কর্মচ্যুত করে তার আসন্ন অন্য চিন্তায় সুবিমল বোধ করি দীনবন্ধুর অপেক্ষা কম কাতর হয়নি। তা অরুণার অজ্ঞাত নয়। সন্ধ্যার পর দীনবন্ধু এসে উপস্থিত। সুবিমল তখন ক্লাবে গেছে, তার জন্য দীনবন্ধুকে নিরাশ হতে দেখা গেল না, বরং বড়বাবুর সে সময় বাড়ি না থাকাই তার হিসাবের মধ্যে ছিল। তবু বাইরে চাকরকে জিজ্ঞাসা করে নিশ্চিন্ত হয়ে সোজা ভাঁড়ার ঘরের সামনে রকে উঠে একটি ভূমিষ্ঠ দণ্ডবত করল। ঘরের ভেতর অরুণা বসে তরকারি করছিল, বাইরে আলো আধারে প্রথমটা চিনতে পারেনি, কিন্তু দীনবন্ধুর মতো লোক অপ্রতিভ হয় না, সে নিজেই পরিচয় দিল। মা, আমি আপনার চাকর দীনবন্ধু। অন্যদিন হলে হয়তো অরুণা বলে ফেলত কে দীনবন্ধু, কিন্তু আজ কিছুক্ষণ আগেই দীনবন্ধু তত্ত্ব প্রচুর আলোচনা হয়ে গেছে, ভুল করবার অবকাশ নেই। সে বলল, এসো এসো, ভালো আছো তো দীনু? বলেই তার মনে হলো ঠিক আজকের দিনেই দীনবন্ধুকে কুশল প্রশ্ন করাটা ভালো শোনাল না, এবং এই কুশল প্রশ্নের পথ ধরে যে অচিরে দীনবন্ধুর অনুযোগ ও আবেদনের স্রোত এসে উপস্থিত হবে তা অরুণার প্রখর সহজ বুদ্ধিতে অনুমান করতে ভুল হল না। হলো তাই, বুদ্ধিমান দীনবন্ধু এ সুযোগ ত্যাগ করল না। তার আবেদন উত্থাপন করবার যে উদ্দেশ্য নিয়ে আজ তার বড়বাবুর অসাক্ষাতে মার কাছে অভিযান, উত্থাপন করবার জন্য আর ভণিতার প্রয়োজন হল না। ঘণ্টাখানেক পরে সজল চোখ মুছে প্রায় হাসি মুখে দীনবন্ধু যখন বিদায় নিল, তখন এটুকু ধারণা নিয়ে সে গেল যে চাকরি যদি তার এরপরেও যায়, তবে বুঝতে হবে সে চাকরি রক্ষা করতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও পারতেন না। অরুণার স্বভাব স্নেহশীল মন পূর্ব থেকেই ভিজেছিল, দীনবন্ধু তাকে গলিয়ে দিয়ে গেল। বিপদ হল অরুণার, দীনবন্ধু লোকটি একটু বেশি বুদ্ধিমত্তার পরিচয় দেবার চেষ্টা করে সময় সময় যে নির্বুদ্ধিতা করে ফেলে সেটুকু বাদ দিলে তাকে মন্দলোক বলা যায় না। অরুণার ধারণা হল লোকটি প্রকৃতই দুস্থ ও স্ত্রী পুত্র ইত্যাদির অন্য সংস্থানের চিন্তায় কাতর। ছোট অফিসে কাজ বেশি নয়, বেতনও খুব কম নয়, বাবুদের ব্যবহার ভালো, এরকম চাকরি ছাড়তে হলে ব্যাকুল হবারই কথা। তাছাড়া তার নাকি জমিজমা বিশেষ কিছুই নেই, বেশি দিন বেকার বসে থাকলে অনায়াসে সংসার চলবে এমন কোনো ব্যবস্থাই সে দেশে রেখে আসতে পারেনি, ইত্যাদি নানা কথায় সে অরুণার এজলাসে তার মামলা ভালোই চালিয়ে গেছে। কিন্তু মামলার নিষ্পত্তি তো তার এজলাসে হবে না, তাই অরুণার দুশ্চিন্তা সে কি করে স্বামীর কাছে দীনবন্ধুর কথা পাড়বে। কথা তুলতে গেলেই প্রথমে দিতে হয় তার আবার আগমনের সংবাদ, আর তাহলে সুবিমল যে দীনবন্ধুর আগমনকে তোষামত প্রচেষ্টা ভিন্ন আর কিছু ভাববে সে সম্ভাবনা কম। সুতরাং অপর আদালতে মামলা প্রবেশ লাভই করবে না, জয়লাভ তো দূরের কথা। দিন তিনেক কেটে গেল, অরুণা বড় উকিল নয়, মকদ্দমা হাতে নিয়ে সে মক্কেলের কথা বলেনি, কিন্তু এই তিন দিনের মধ্যে সে একদিনও সুযোগ পেল না সুবিমলের কাছে কথা তুলতে। ঠিক এই সময় আবার এক অন্তরঙ্গ বন্ধুর বাড়িতে বিবাহ ব্যাপারে সুবিমলকে কদিন অফিসের ফেরত সেখানে যাতায়াত করতে হয়েছিল। রাত্রে গৃহে ফিরে আহারাদি সেরে যতটুকু সময় ঘুম আসতে লাগে তা বিয়েবাড়ির গল্প করতেই ফুরিয়ে যায়। সারাদিনের পরিশ্রম ক্লান্ত স্বামীর সঙ্গে তখন আর পরের হয়ে মামলা লড়তে অরুণারও মন চায় না, কিন্তু যত সময় যায় তার মনে হয় সবই বৃথা যাচ্ছে, সপ্তাহ পূর্ণ হতে আর দেরি নেই। বেচারা দীনবন্ধু, যে তারই ওপর একান্ত নির্ভর করে দিন গুনছে, তার চাকরির তরি একবার ডুবে গেলে আর কি পুনরুদ্ধার হবে, ফাঁসির পর আপিল করে কি ফল? কোমল হৃদয়া অরুণা কল্পনার চোখে দেখে দীনবন্ধুর স্ত্রী পুত্র কন্যা উড়িষ্যার সুদূর গ্রাম থেকে তার মুখের দিকে চেয়ে আছে তাদের ভবিষ্যতের জন্য। বাস্তব ও কল্পনা মিলিয়ে অরুণাকে এমন এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তার নিজেকে দীনবন্ধু ও তার অসহায় পরিবারের একমাত্র ত্রাণকর্ত্রী বলে মনে হচ্ছে।
কাজ হাসিল না করে সে উচ্চ পদ থেকে সসম্মানে নেমে আসবার কোনো উপায় নেই। অরুণা বড়ই বিপদে পড়ল। শুক্রবার সকালে এক সুযোগ এসে উপস্থিত হল। কি কারণে সেদিন অফিসের ছুটি ছিল। অনেক কেরানির মতো সুবিমলের সংসারেও নিত্য বাজার চাকরের হাত দিয়েই সম্পন্ন হতো। কেবল রবিবার ও ছুটির বারে সুবিমল নিজে বাজারে যেত। গৃহিণী ও ছেলেরা খুশি হতো, সেদিন ভালো ও বেশি মাছ তরকারি আসবে, খাওয়া দাওয়াটা অন্য দিনের অপেক্ষা সুচারু হবে। যথারীতি সেদিনও সুবিমল বাজারে গিয়েছিল, দু তিন প্রকার মাছ কিনেছে, তার মধ্যে একটি নাতিবৃহৎ আস্ত রুই মাছ। উঠানে মাছ কোটার পর্ব শুরু হচ্ছে, ছেলেরা মাছের আশেপাশে কলরব করে ঘুরছে। অরুণা ভৃত্য গোকুলকে বিভিন্ন তরকারির জন্য বিভিন্ন আকারের ও প্রকারের মাছ কোটবার নির্দেশ দিচ্ছে। কদিন আকাশের মুখ ম্লান ও গম্ভীর ছিল, মধ্যে মধ্যে বর্ষাও হয়ে গেছে। আজ সকালে মেঘ কেটে গিয়ে আকাশের হাসি দেখা গেছে। ভাঁড়ার ঘরের সামনে দাওয়ায় একটি মোড়ায় বসে দেয়ালে ঠেস দিয়ে সিগারেট টানতে টানতে সুবিমল আপন গৃহের এই শান্তির হাওয়াটা সকালবেলার উজ্জ্বল আলো ও শীতল বাতাসের সঙ্গে গভীর তৃপ্তির সঙ্গে গ্রহণ করতে লাগল। নিজের হাতে গড়া সচ্ছল সুখের সংসারে গৃহিণীপনা করবার আনন্দ সদ্যস্নাতা অরুণার সুন্দর মুখে একটি গম্ভীর শ্রী দান করেছে। সেই প্রসন্ন ও প্রশান্ত প্রিয় মুখের পানে চেয়ে চেয়ে সুবিমলের মনে হল এই নারীরত্নকে অদেও তার কিছুই নেই। মনে হল রাজা দশরথের মতো সে অরুণাকে বলে, অরুণা তুমি আমার পত্নী রূপে, আমার গৃহিণী রূপে, আমার প্রিয়া রূপে তোমার সর্বতোমুখী প্রেমে আমাকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছ, তার জন্য বর দেব, তোমার যা প্রার্থনীয় আছে বলো, যদি মানুষের সাধ্য হয় আমি প্রতিশ্রুত হচ্ছি তা আমি পূর্ণ করব। কৈকেয়ীর সেবায় সন্তুষ্ট হয়ে রাজা দশরথ তার প্রিয়তমা মহিষীকে মাত্র দুটি বর দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুবিমলের মনে হল দশরথ কি কৃপণ ছিলেন, তিনি দুটি মাত্র ইচ্ছা পূর্ণ করেই পত্নীপ্রেমের ঋণ শোধ করতে চেয়েছিলেন। সুবিমল ভেবে পেল না এ কী করে সম্ভব হবে যে তৃতীয় বর চাইলে দশরথ বলবেন, না তোমার পাওনা চুকে গেছে আর আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে বাধ্য নই। সে তো অরুণাকে অজস্র ও বিবিধ উপায় সন্তুষ্টি ও সুখ দান করেও মনে করে না যথেষ্ট হল, অরুণার মতো স্ত্রীর অভিলাষ নির্বিচারে পূর্ণ করে তবে না আনন্দ? সে অভিলাষ কি আঙুল গুণে পূর্ণ করতে হবে? এ কি ভৃত্যের বেতন না গয়লার পাওনা যে বলবে এতদিন কাজ করেছ বা এত সের দুধ জুগিয়েছ, তোমার হিসাবে এই পাওনা হয়েছে, নাও, এর কমও দেব না কিন্তু এর বেশিও আশা করো না। সুবিমল স্মিত মুখে সেই মুহূর্তে নিজেকে দশরথের থেকে, পৃথিবীর সকল পত্নীপ্রেমিক পতির থেকে অধিক প্রেমপূর্ণ ভেবে প্রগাঢ় আনন্দ ও গর্ববোধ করল। ঠিক এই মুহূর্তে স্বামীর দরাজ মেজাজের সংবাদ অরুণার জানা থাকলে সে অনেক কিছু চেয়ে নিতে পারত। অন্তত তার আশ্রিত দীনবন্ধুর আশঙ্কিত অন্নকষ্ট থেকে উদ্ধার করে নিজের শান্তি অব্যাহত রাখত। কিন্তু সে তার এই সম্ভাবিত সৌভাগ্যের কোনো সংবাদ পেল না। মাছ কোটাবার তুচ্ছ কাজেই সে ব্যাপৃত রইল। সুবিমল স্ত্রীকে এই সংবাদ দেওয়ার প্রয়োজন বোধ করল না, নীরবে সিগারেট টানতে লাগল। বাইরে সদর দরজার কড়া নড়ে উঠল। সুবিমল বলল, এই কে ডাকে দেখতো রে? মাছ রেখে গোকুল উঠে গেল, ফিরে এসে জানালো একটি লোক দেখা করতে চায়। সুবিমল জিজ্ঞাসা করল, কিরকম লোক, ভদ্রলোক? না বাবু, এই আমাদের মতন গরিব মানুষ, বোধহয় কিছু চায় টায়। সুবিমল বলল, আচ্ছা ডেকে নিয়ে আয় এখানেই, আর উঠতে পারি না। ভদ্রলোক নয় শুনে অপরিচিত ব্যক্তির আগমনে অরুণা সরে যাবার কোনো কারণ দেখল না। সে কলেজে পড়া মেয়ে, স্বামীর সঙ্গে বাসে ট্রামে ঘোরে এবং ইচ্ছামতো দ্রব্য পছন্দ করে কিনতে হলে স্বামীর সঙ্গে দোকানে গিয়ে থাকে। কিন্তু তাহলেও নিজের বাড়িতে অপরিচিত ভদ্রলোকের সামনে বের হতে এখনও তার সংস্কারে বাঁধে। এবং সুবিমল আধুনিককালের শিক্ষিত
ও বহু বিষয়ে সংস্কারবিহীন হলেও বৈঠকখানায় স্ত্রীকে প্রতিষ্ঠিত করবার বা নির্বিশেষে সকল বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দেবার চেষ্টা বা ইচ্ছাও কখনো করেনি। এই বিষয়ে অরুণার আচরণ এখনও অনেকখানি তার মা ঠাকুরমার আদর্শেই চলে এসেছে। কিন্তু আরেকটু বয়স হলে পুরনো গৃহিণীদের মতোই একখানি গামছা পরে ও আর একখানি গামছায় ঊর্ধ্বাঙ্গ আবৃত করে পূর্ববঙ্গীয় মুসলমান গুড়ওয়ালা ও পশ্চিম প্রদেশীয় খোট্টা ডালওয়ালার সঙ্গে দর করে সওদা করতে তার বাধবে না। দুর্ধর্ষ আকৃতি ঘুঁটে বিক্রেতাকে ধমক দিয়ে এক পয়সায় চার গণ্ডার ওপর এক গণ্ডা ফাউ আদায় করতে সেও অবলীলাক্রমে প্রবল উদ্যম ও প্রখর কণ্ঠ নিয়োজিত করবে, কারণ এরা ভদ্রলোক নয়। এদের কাছে লজ্জা ও শালীনতা রক্ষার জন্য শাড়ির নিচে সেমিজ ব্যবহার অবশ্য প্রয়োজনীয় নয়, এমনকি গামছা দ্বারাই শাড়ির কাজ যথেষ্ট চলতে পারে। এ সকল কথা আমি ব্যঙ্গ করে বলছি না, এতদূর স্পর্ধা আমার নেই। এ সুবিমলের কথা, আজকের অরুণা উত্তরকালে কেমন অরুণায় দাঁড়াবে তারই প্রসঙ্গে সুবিমল এইসব ভবিষ্যৎবাণী করে। অরুণা হাসে ও প্রবল প্রতিবাদ জানিয়ে প্রবল বেগে মাথা নাড়তে থাকে, কিন্তু বনিয়াদি গৃহস্থ ঘরের প্রবীণা বঙ্গমহিলার অতি অদ্ভুত লজ্জাবোধ সম্বন্ধে স্বামীর অঙ্কিত চিত্র অস্বীকার করতেও পারে না। আগন্তুক এসে উঠোনে দাঁড়িয়ে রকের উপর প্রায় মাথা ঠেকিয়ে গৃহস্বামীকে প্রণাম করল। লোকটির বুদ্ধির অভাব নেই, মাথা তুলে উঠোনে সম্ভ্রান্ত নারীমূর্তিকে দেখে গৃহস্বামিনীকে চিনে নিল। সেদিকেও সে একটি অতি অবনত প্রণাম নিবেদন করে দিল। সুবিমল ও অরুণা দেখল অতি সাধারণ দর্শন, প্রায় মধ্যবয়স্ক একটি অপরিচিত বঙ্গ বা উড়িষ্যা সন্তান, দরিদ্রতাতে সন্দেহ নেই। তার প্রণাম সাঙ্গ হলে সুবিমল প্রশ্ন করল, তোমাকে তো আমি চিনতে পারলুম না, কি চাই তোমার? লোকটি সবিনয় উত্তর করল, আগে আমাকে চিনবেন কি করে বাবু, আমি তো পূর্বে কখনো আপনার ছিচরণে আসেনি। সুবিমলের সে বিষয়ে সন্দেহ ছিল না, সে তার দ্বিতীয় প্রশ্নের পুনরাবৃত্তি করল, হ্যাঁ তা তোমার কি চাই? আগন্তুক বলল, আগে বলি বাবু, অধীনের নাম শ্রী নিত্যহরি দাস ঘোষ, পিতার নাম ঈশ্বর সত্যহরি দাস ঘোষ, নিবাস মেদিনীপুর জেলায়, কায়েস্তের ছেলে বাবু, পেটের দায়ে এই হীনকর্ম করতে হচ্ছে। নিত্যহরির দ্বারা ইতিমধ্যে কি হীনকর্ম সাধিত হয়েছে ও হচ্ছে তা অবশ্য সুবিমলের জানা নেই, কিন্তু তার পৌরাণিকই পরিচয়দানের প্রথা দেখে সুবিমলের সন্দেহ ছিল না যে যথাসময়ে সকল সংবাদই বিনা চেষ্টায় অবগত হওয়া যাবে। নিত্যহরিরা যে পাঠশালার লোক সেখানে পরিচয় অর্থে নাম ধাম জাতি পিতৃপরিচয় পেশা এমনকি বেতন অবধি সবই বলতে শেখানো হয়, সুতরাং সে সকৌতূহলে অপেক্ষা করতে লাগল। কিন্তু নিত্যহরির বক্তৃতা হঠাৎ থেমে গেল। অরুণার মন মাছের ওপর থেকে সরে নবাগতের কথাবার্তায় নিবিষ্ট হয়েছিল। ইতিমধ্যে গোকুলভৃত্য অন্য মাছ শেষ করে রুই মাছে হাত লাগিয়েছে। নিত্যহরি সেই দিকে চেয়ে অকস্মাৎ তার আত্মকথা ত্যাগ করে বলল, ও কি করছো ভাই, ওরকম নয় ওরকম নয়। বলতে বলতে সে দ্রুত গোকুলের পাশে এসে দাঁড়াল। বিস্ময়চকিত গোকুলের হাত অচল হয়ে গেল। সে মাথা তুলে জিজ্ঞাসুনেত্রে নিত্যহরির দিকে চাইল, কিন্তু নিত্যহরি তাকে বোঝাবার চেষ্টা না করে বলল, হ্যাঁ কিছু মনে করো না দাদা, এই দেখি একবার বঁটিটা। এবং সঙ্গে সঙ্গে প্রায় তাকে ঠেলে দিয়েই বঁটির উপর চেপে বসে মাছটি হাতে তুলে নিল। পরমুহূর্তে বিস্মিত কর্তা গৃহিণী ও ভৃত্যের বিস্ময় বর্ধন করে নিত্যহরি নিপুণ হাতে মাছের মুন্ড ও দেহ বিচ্ছিন্ন করে ফেলল। পরে মাছের মুড়ো থেকে পিত্তথলি বের করতে করতে ভৃত্যকে উদ্দেশ্য করে বলল, ওখান থেকে কাটলে কি মুড়োর বাহার থাকে ভাই? আহা, এমন সোনার মাছ, এর মুড়ো কি নষ্ট করবার জিনিস? আর পিত্তি গলে গেলে আর কি মাছ মুখে করবার জো থাকতো? নিজের কাজে ও কথায় নিত্যহরি নিজেই বোধ করি সন্তোষ লাভ করেছিল, তাই মাছের মুন্ডপাত করেই তার বঁটি ছাড়তে ইচ্ছে হল না। মাছের দেহটিকে আর একটি বৃহৎ খণ্ডে খণ্ডিত করে ছেলেদের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ খোকাবাবু,
পটকা ফাটাবে? খোকাবাবুরা অবশ্যই পটকা ফাটাতে সর্বদাই প্রস্তুত। অতএব তাদের উত্তরের জন্য অনাবশ্যক অপেক্ষা না করে সত্যহরির কৃতিপুত্র মাছের পেটের ভেতর দুটি আঙুল চালিয়ে দিয়ে অবলীলাক্রমে একটি অক্ষত সুপুষ্ট পটকা টেনে বের করে খোকাবাবুদের আনন্দ বর্ধন করল। এতক্ষণে নিত্যহরির বোধ করি স্মরণ হল যে সে বাড়িতে বাবুর শ্রীচরণে এসেছে মাছ কুটতে নয়, সুতরাং যদি কুটতেই হয় তবে অন্তত একটা অনুমতি নেওয়া সঙ্গত। সে মুখ তুলে গৃহকর্তার দিকে ফিরে বলল, মাছটা কুচিয়ে দেবো মা। নিত্যহরি যদি তার প্রশ্ন গৃহিণীকে না করে গৃহস্বামীকে করত তবে অনুমতি তো আর তখনই মিলত, কারণ সুবিমলের মন আজ সকালে বিশ্বের প্রতি প্রসন্ন হয়েই ছিল। এরকম প্রসন্নতা সব মানুষের মনেই এক এক সময় এসে থাকে, কিন্তু কেন আসে তার কোনো বলবার মতো যুক্তিসঙ্গত কারণ খুঁজতে গেলে প্রায়ই পাওয়া যায় না। ঠিক যেমন এক একটা দিনে কি এক অজ্ঞাত কারণে মেজাজ বিগড়ে যায়, যখন কথা কইতে গেলেই তাতে কলহের সুর বেজে ওঠে। আজ সকালে সুবিমলের সেই অকারণ চিত্ত প্রশান্তির সময়। এর ফলে সে নিত্যহরির কথায় ও কাজে একটা যেন কৌতুকের সন্ধান পেয়েছিল এবং অপরিচিত গৃহস্থালিতে তার এই অনধিকার চর্চায় বারণ করবার কথা তার মনে হয়নি। কিন্তু অরুণার চিত্তে আজই সেই বিশ্বব্যাপী অমূলক প্রসন্নতার পালা পড়েনি। সে বলল, না না, তোমাকে কুটতে হবে কেন? ওই কুটবে খুন। তুমি বাছা আবার কেন খামোকা কষ্ট করতে গেলে? যাও তুমি হাত ধুয়ে ফেলো, বলে হাত বাড়িয়ে উঠোনের একধারে কলের দিকে নির্দেশ করল। নিত্যহরি বিনীত হাস্যে ঠোঁটের কোন দুটি প্রসারিত করে বলল, এ আর কি কষ্ট মা, আমার পূর্বজন্মের পুণ্যি ছিল, তাই আজ সকালে লক্ষ্মীনারায়ণের শ্রীচরণ দর্শন হল। আপনাদের সেবা করতে পাওয়া কি কম ভাগ্যের কথা? বলতে বলতে সে উঠে কল থেকে হাত ধুয়ে এলো। সুবিমল বলল, তা তুমি কি জন্য এসেছ তা তো বললে না। নিত্যহরি পূর্বে আত্মপরিচয় দিচ্ছিল দাঁড়িয়ে, এখন হয়তো নিজেকে এ বাড়ির সঙ্গে অনেকটা পরিচিত বোধ করে থাকবে। হাত ধুয়ে এসে রকের ওপর উঠে বসল, তারপর ভিজে হাত দুটি ধীরে ধীরে পরস্পর ঘষতে ঘষতে উত্তর দিল, আগে তাই বলতে গিয়ে এই উঠে গিয়েছিলাম বাবু, অপরাধ মার্জনা করবেন। মাছ ধরা আর বড় মাছ কোটা, এই দুটি আমার শখ আছে বাবু। আর আছে কেন, ছিলই বলি, এখন তো দুঃখের ধান্দায় সবই গিয়েছে। তবে নেহাত নাকি বাপ পিতামার আশীর্বাদ ছিল, তাই আজ মহতের আশ্রয়ে এসে পড়েছি। কায়স্থের ছেলে বাবু, মুখ্য লোক বটে, তবে অওয়া কখটাও জানি, আর আপনাদের শ্রীচরণের কৃপায় ABCDও এখনো ভুলিনি। কলকাতা শহরে পূর্বেও এসেছি, রাস্তাঘাট চিনি, দু চার জায়গায় কাজও করেছি বাবু, কিন্তু ওই খোসা মত করতে পারিনি বলে চাকরি খোয়াতে হয়েছে। অদেষ্ট দোষে মনের মতন মনিব কোথাও পাইনি। মনিবকে ভক্তি ছেদ্দা করতে হয় এটুকু শিক্ষা আছে, কিন্তু মনিব অন্নদাতা পিতার সমান, দেখলে আপনি ভক্তি হবে, সেই রকম মনিবও কপাল না ফিরলে হয় না। তাই তো বলছি বাবু, এই এতদিনে বোধ হয় বিধেতা প্রসন্ন হলেন। নিত্যহরির শুভাগমনের উদ্দেশ্য এতক্ষণে যেন কিঞ্চিত পরিস্ফুট হল, কথাটা পরিষ্কার করবার জন্য বটে, এবং এতক্ষণে তারও মনে হলো নিত্যহরি অতিরিক্ত কথা বলছে, সে কারণেও বটে। সুবিমল তার আত্মকীর্তনে বাধা দিয়ে বলল, তুমি কি আমার কাছে চাকরি করতে এসেছো নাকি হে? আমার তো লোকের দরকার নেই, লোক আমার রয়েছে তা তো দেখতেই পাচ্ছ। বিনয়ী নিত্যহরি আরও বিনয়াবনত হয়ে বলল, হ্যাঁ আগে বাড়িতে স্থান পাব, তত দুর্ভাগ্যে কি করেছি, এই আপিসের কাজে যদি কৃপা করে গেরণ করেন তাহলে জীবনটা ধন্য হয়। সুবিমল বিস্মিত হয়ে বলল, অফিসে? ও তুমি কি বেয়ারার কাজের জন্য বলছো? হাত দুটি জোর করে নিত্যহরি বলল, হ্যাঁ আগে। সুবিমল গম্ভীর হয়ে বলল, তা তোমাকে কে খবর দিলে যে আমার অফিসে বেয়ারার দরকার? হ্যাঁ আগে এই চাকরির চেষ্টায় ধা ধা করে ঘুরে বেড়াচ্ছি, পাঁচ জায়গায় ঘুরতে ঘুরতে খবর পেয়েছি বাবু, তা আমার তো মুরব্বীর কেউ নেই,
থাকবে না কেন, খোসামত করতে পারলে মুরব্বি জোগাড় করতে পারি, কিন্তু ওই খোসামত করতে তো শিখিনি বাবু। যাকে দেখলে ভক্তি হয় তাকে প্রাণ দিয়ে, সুবিমল বলল। তুমি মানে তোমার বাড়ি উড়িষ্যায়? সজোরে ঘাড় নেড়ে নিত্যহরি বলল, হ্যাঁ আগে না বাবু, আমি উড়ে নই, আমি বাঙালি, মেদিনীপুরে আমার বাড়ি। ও হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছো বটে। বুদ্ধিমান নিত্যহরির মনে হলো বাবু যেভাবে তার সঙ্গে আলাপ করছেন তাতে সে তার কৃপা থেকে একেবারে বঞ্চিত নাও হতে পারে। অতএব সে মুখখানি করুণ করে হাত দুটি পুনরায় জোর করে বলল, উড়ে হলে কি আর ভাবনা ছিল বাবু, না এতদিন বসে থাকতে হতো, সব আপিসে উড়ে বেড়া আর খোট্টা চাপরাশি, আমাদের মতন গরিব বাঙালির আর কোথাও একটু দাঁড়াবার জায়গা মেলে না বাবু, বলে একটি সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে মুখভাব আরও অসহায় ও করুণ করবার প্রয়াস পেল। আচার্য রায়ের বক্তৃতা ও প্রবন্ধ সুবিমলের পড়া ছিল, তাছাড়া সে নিজেও দেশের জন্য চিন্তা করে থাকে। বাংলাদেশে বাঙালি যে সর্বত্রই বেদখল হয়ে পড়ছে এবং এর প্রতিবিধান করা যে একান্তই জরুরি প্রয়োজন, একথা তার ভাবুকচিত্তে প্রায়ই উদয় হয়। সে কিছুক্ষণ নীরব থেকে বলল, তুমি অন্য জায়গায় কাজ করেছিলে বললে না, তো সেসব সার্টিফিকেট আছে? তখন নিত্যহরি পরমোৎসাহে তার জামার পকেট থেকে ছেঁড়া কাপড়ে জড়ানো একটি লেফাফা বের করল এবং আবরণ মুক্ত করে লেফাফাখানি অতি ভক্তি ভরে বাবুর হাতে তুলে দিল। অতঃপর আরও কয়েক মিনিট বাবুর সঙ্গে নিত্যহরির সওয়াল জবাব চলবার পর সোমবারে অফিসে দেখা করবার আদেশ লাভ করে নিত্যহরি বিদায় চাইল। অবশ্য বিদায় চাইবার পূর্বে বাবুর শ্রীচরণে সভক্তি প্রণাম নিবেদন করতে ভোলেনি এবং মা ঠাকুরানীর শ্রীচরণ কমলকেও অবজ্ঞা করল না। বিদায় কিন্তু তার তখনই মিলল না, মা ঠাকুরানী বোধ করি তার মাছ কোটার পারিশ্রমিক বাবদ কিছু মিষ্টান্ন জলযোগ দিলেন। ওপরের বারান্দায় বসে দাড়ি কামাতে কামাতে সুবিমল শুনল জলযোগরত নিত্যহরি অরুণাকে জানাচ্ছে যে পরমেশ্বর যখন তাকে মহতের আশ্রয়ে এনে ফেলেছেন তখন প্রাণ দিয়েও সে অন্নদাতা পিতার এবং অন্নপূর্ণা মাতারও সন্তুষ্টি সাধন করবেই, কারণ সে কর্তব্য সাধন করতেই শিখেছে, কাজে ফাঁকি দিয়ে তোষামত করে মনস্তুষ্টি করতে সে পারেও না, আর তার পিতৃপিতামহের পুণ্যফলে তার মনিবও সেরকম নন। হৃষ্টমনে নিত্যহরি প্রস্থান করল। কর্তা ও গৃহিণীর সদয় ব্যবহারে তার সন্দেহমাত্র রইল না যে সোমবারে অফিসে দেখা করতে গেলেই তার অঙ্গে অমুক কোম্পানির চাপকান ও তকমা শোভা পাবে। দীনবন্ধু বৎসল অরুণার সুযোগ এল এই নিত্যহরিকেই উপলক্ষ করে। আহারে বসে সুবিমল কথাটা পাড়ল। মাছের নানাবিধ ব্যঞ্জনে রসনা পরিতৃপ্ত হবার সময় মাছের প্রশংসা এক দফা হল এবং তা থেকে যে ব্যক্তি মাছ কুটেছে তার কথা মনে পড়াই স্বাভাবিক। সুবিমল বলল, লোকটা কাজের লোক আছে, কয়েক জায়গায় কাজও করেছে, তুমি কি বলো? প্রশ্নের বিষয়বস্তুটা অরুণা বুঝল, কিন্তু না বুঝবার ভান করে বলল, মাছ টাচ কুটতে জানে। মাছ কোটার কথা বলছি না, অফিসের কাজের কথা বলছি, বলছি বুদ্ধিশুদ্ধি আছে, কাজ চালাতে পারবে, কি বলো? দীনবন্ধু সমস্যা না থাকলে অরুণার নিত্যহরি সম্বন্ধে স্বামীর মতে সায় দিতে কোনো আপত্তিই থাকত না, কারণ ও বিষয়ে তার নিজের কোনো মতামতই থাকবার কথা নয়। কিন্তু এখন নিত্যহরিকে দীনবন্ধুর সিংহাসনের দাবিদার রূপে দেখে তার সম্বন্ধে অরুণার মত স্থির হয়ে গেল। সে গম্ভীরভাবে বলল, আপিসের কাজ চালাতে পারবে কি না পারবে সে তুমি বোঝো, আমি কি করে বলবো? তবে আপিসে তোমার সময় কাটাবার জন্য আর ভাবতে হবে না, এটুকু বলতে পারি। সুবিমল ঠিক বুঝতে পারল না অরুণার কথা কোন দিকে মোড় ফিরেছে। সে জিজ্ঞাসা করল, তার মানে? এবার অরুণা কথায় একটু জোর দিয়ে বলল, মানে আর কি, মাছের মুড়ো কাটা ছাড়া আর কিছু কাজের পরিচয় তো এখনো পাইনি, তবে তোমার নিত্যহরি যে কথা কইতে জানে এটা বুঝতে আমার মতো বোকা লোকেরও দেরি হয়নি। অত কথা কয় যে লোক
তাকে আমার তো বাপু ভালো লাগে না, তা তুমি যাই বলো। নিত্যহরির এ অপবাদ অস্বীকার করা গেল না, সুতরাং তার অপরিমিত বচন বিলাসের জন্য সুবিমলই লজ্জিত হল এবং তার এই দোষ চাপা দেবার উপযুক্ত একটা পাল্টা গুণ হিসেবেই সে বলল, কিন্তু লোকটা বাঙালি তা বলো। অরুণা বলল, কি বললে শুনলে তো, আজকাল উড়ে আর মেড়োদের জন্য বাঙালিদের আর করে খাবার রাস্তা নেই। এইসব অফিসেই সর্দার বেয়ারা উড়ে আর চাপরাশি পিয়নদের জমাদার খোট্টা, তাহলে এইসব অশিক্ষিত বাঙালিরা যায় কোথায় বলো? এই ধরো নিত্যহরির মতো পাড়াগে গরিব লোক যাদের মুরব্বি জোর নেই, এরা তা তোমার নিত্যহরির অন্তত মুরব্বির অভাব হবার কথা নয়, ওরকম তোষামত করলে লাট সাহেবকে মুরব্বি করে আনতে ওর বেশি দেরি হবে না। আর অত কথায় কাজ কি, তোমারই যখন মন গলিয়েছে। সুবিমল ভ্রুকুঞ্চিত করে মুখ তুলে বলল, এই তার মানে তুমি কি বলতে চাও ও আমাকে খোসামত করে ভিজিয়েছে? অরুণা উত্তর দিল না, তাতে তার উত্তর অস্পষ্ট রইল না। সুবিমল বলল, না চুপ করে থাকলে চলবে না অরুণা, তুমি বড় ভয়ানক কথা বলেছো, এ কথা বলবার মানে কি বলো? মানে কিছু নয়, তুমি খেয়ে নাও আর দুটো মাছ ভাজা দিই, কি বলো? সুবিমল বলল, রেখে দাও তোমার মাছ ভাজা, তোমার ও কথা বলবার মানে কি আগে বলো। তখন অরুণা যথাসাধ্য সহজ সুরে বলল, মানে আর আমি কি বলবো, চিচরণ, মহতের আশ্রয়, মনের মতো মনিব, তারপর তোমার লক্ষ্মীনারায়ণ, এইসব কথাগুলোর মানে তুমিও জানো, আর মাছ কুটে দেওয়ার মানে বোঝাও শক্ত নয়। ওইসব কথা সে বলেছিল বটে, কিন্তু ওগুলো আমার এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে গেছে মাত্র, ওই রকম কথায় আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে, তুমি আমাকে এমনই হালকা মনে করো? লোকটা বাঙালি, কাজ চালাতে পারবে বলে মনে হচ্ছে তাই, তবু ওকে তো বলিনি যে ওকে চাকরিই দেবো। স্বামীর মনে ব্যথা দেওয়া অরুণার ইচ্ছা নয়, সে বলল, তুমি রাগ করো না, কিন্তু ওকে না বললেও তোমার মনটা ওর ওপর সদয় হয়েছে কিনা বলো, সে কি খালি ও বাঙালি বলেই? অরুণার সহজ সুরে সুবিমলের সুর নামল না, বলল, তা না তো কি আমি ওর খোসামতে ওর ওপর সদয় হয়েছি? আমাকে ওই খোসামত করতে এলে ওর চাকরি একদিনও টিকবে? তুমি আমাকে এতদিন এই চিনলে? তোমাকে চিনেছি বলেই তো বলছি, ও না টেকে আর একটা বেয়ারার বরাত খুলবে, কিন্তু সেও কদিনের জন্য তা আমি বলে দিতে পারি, তাহলে আর বেচারা দীনবন্ধুকে মিথ্যে কাঁদানো কেন? সুবিমলের ভ্রু আবার কুঞ্চিত হল, বলল, কি আশ্চর্য, দীনবন্ধু নিজের দোষে তার চাকরি খোয়াচ্ছে, তাকে অনেকবার সাবধান করা হয়েছে, কিন্তু তর্কে যোগদান করেও তার্কিক মেজাজের ছোঁয়াচ বাঁচিয়ে থাকা বেশিক্ষণ সম্ভব নয়। অরুণার সুর আর নিষ্পৃহ সহজ রইল না, সে বাধা দিয়ে বলল, দোষ তো তার খোসামত করা, সে দোষে যদি দীনবন্ধুর চাকরি যায় তাহলে তোমার ওই নরহরির নরহরি নয় নিত্যহরি, নিত্যহরির চাকরি পাবার আগেই যাওয়া উচিত। তোমার নিত্যহরির কাছে দীনবন্ধু এখনো 5 বছর খোসামতের শিক্ষা নিতে পারে। কথাটা একেবারে উড়িয়ে দেবার মতো নয় বলেই মনে হয় যেন, তাই তাকে উড়িয়ে দেবার চেষ্টায় সুবিমল হঠাৎ যুক্তিতর্কের রাশ ছিঁড়ে ফেলল, অনাবশ্যক উচ্চকণ্ঠে বলল, আমি তোমার দীনবন্ধুকে রাখবো না, আমার খুশি ব্যাস। সহজেই জ্বলে ওঠে ও সহজেই নিভে যায় এমন দাহ্য পদার্থ পৃথিবীতে একাধিক আছে, এদের যে কোনো একটির উল্লেখ করে দাম্পত্য কলহের সঙ্গে উপমিত করতে পারা যায়, কিন্তু সে উপমা বা কোনো উপমার সাহায্যেই দাম্পত্য কলহের অজ্ঞেয় রহস্যের পরিমাপ করা যায় না। কোনো পক্ষেই ভালোবাসার প্রাবল্যে বিন্দুমাত্র মন্দা পড়েনি, উভয় পক্ষের মনেই মালিন্যের নামগন্ধ নেই, অথচ ক্ষণে ক্ষণে মনোমালিন্য ঘটতে 5 মিনিটও লাগে না, এবং তার কারণও যেমন অনাবশ্যক তেমনই লঘু। এই রহস্য কৌতুকময় দুর্ঘটনা মানুষের ইতিহাসের শুরু থেকেই চলে আসছে, আজও এর পুনরাবৃত্তি হয়ে গেল এই প্রণয় যুগলের মধ্যে। সুবিমল সজোরে বলল,
ব্যাস। কিন্তু একপক্ষ ব্যাস বললেই অপরপক্ষ তা মেনে নিয়ে নিরুত্তর হবে, তর্কযুদ্ধের নিবৃত্তি অত সহজ নয়। অরুণা পাল্লা দিয়ে স্বামীর সঙ্গে কণ্ঠ না চড়ালেও এবার যে সুরে সে কথা বলল তার কোমল রইল না। ব্যাস তা আমি জানি, আর তোমারই যে খুশি তাও জানি। দীনবন্ধুকে চাকরি থেকে ছাড়ানো তোমার খুশি, আর নিত্যহরিকে চাকরি দেওয়া সেও তোমার খুশি। কিন্তু এরপর আর যেন বলো না তুমি খোশামত পছন্দ করো না। নিত্যহরি বাঙালি বলেই যে তোমার দয়া পেয়েছে, এ কৈফিয়ত দিয়েও আর নিজেকে ঠকিও না। মৃদুভাষিনী অরুণার সঙ্গে বাগযুদ্ধে বক্তৃতাবাগী সুবিমলের সন্দেহ হল যেন সেই পিছু হচ্ছে। চিৎকারে জিতবার সম্ভাবনা আর নেই, যুক্তি দিয়ে মান রক্ষা করবার সময়ও চলে গেছে। সুবিমল কয়েক মুহূর্ত গুম হয়ে থেকে সুর নামিয়ে প্রশ্ন করল, আচ্ছা আমার অফিসের বেয়ারা রাখা না রাখা সম্বন্ধে তোমার মাথা ব্যথা কেন বলো তো? তাকে যে নোটিশ দিয়েছি, অবশ্য মুখের নোটিশ, তা ফিরিয়ে নিয়ে এই তোমার ইচ্ছে কেমন? অরুণার মনে হল এই পরম সুযোগ, সে তর্ক ভুলে সাগ্রহে বলল, হ্যাঁ সত্যি তাই আমার ইচ্ছে। দেখো লোকটা আমাকে বড্ড কাকুতি মিনতি করে ধরেছে, আহা গরিব লোক। আচ্ছা তুমি তাকে বলতে পারো? বলতে বলতে সে জলের গ্লাস মুখে তুলল। আশান্বিত হৃদয়ে অরুণা প্রতীক্ষা করতে লাগল। সুবিমল গ্লাস নামিয়ে অভ্যাস মতো তার ভেতর হাত ডুবিয়ে ধীরে ধীরে বলল, তাকে বলতে পারো যে বৃথা আশা করে লাভ নেই, সে আমি পারবো না, এমনকি তুমি বললেও না। কিছু মনে করো না অরুণা, তোমার ইচ্ছে আমি রাখতে পারলুম না। স্বামীর নির্মমতায় ও ভুল আশা করবার লজ্জায় অরুণার মুখ কালো হয়ে গেল, এবং এত সহজে অরুণাকে পরাজিত করে দশরথ বিজয়ী পত্নী প্রেমিক সুবিমল হৃষ্টচিত্তে উঠে দাঁড়াল। জিজ্ঞাসা করল, আর কিছু বলবার নেই বোধ হয় তোমার? অরুণা ধীরে ধীরে বলল, হ্যাঁ একটা কথা বলবার ছিল, তা থাক। সুবিমল বেরোবার জন্য পা বাড়িয়েছিল, দরজার কাছে দাঁড়িয়ে পরম ঔদার্যের সঙ্গে উৎসাহিত করল, বলো বলো না। অনেকদিন আগে পড়েছিলুম, কোন বইখানা তা ভুলে গেছি, তোমার মনে থাকতেও পারে। পুরাকালে ইউরোপে কে একজন দিগ্বিজয়ী সম্রাট ছিলেন, তার নামে শেক্সপিয়ার একখানা নাটক লিখেছেন। সেই সম্রাট নাকি গর্ব করতেন, তিনি কখনো খোশামদের বশ হন না। তার সম্বন্ধে শেক্সপিয়ার কি যেন বলেছেন আমার মনে নেই, তোমার কাছে সময় মতো একবার শুনবো সেই গল্পটা। আর ইংরেজিতে একটা প্রবাদ আছে, রবিং পিটার টু পে পল, এটার মানেটা যদি সময় পাও আমাকে একটু বুঝিয়ে দিও তো। জলদগম্ভীর স্বরে একটা আচ্ছা বলে সুবিমল বেরিয়ে গেল। শুক্রবারও বৃথায় গেল। বৃদ্ধ প্রফুল্লবাবু বৃহৎ লেজার মিলিয়ে যখন উঠলেন তখন শনিবারের অফিসে বেলা অনেক হয়েছে, 3টে বাজবার আর বেশি দেরি নেই। খাতাপত্র যথারীতি চাবি বন্ধ করে প্রফুল্লবাবু চাদর ও ছাতি নিয়ে বড়বাবুর টেবিলের কাছে এসে দাঁড়ালেন। বললেন, আরে রেখে দিন না মশাই, কটা বাজলো তা খেয়াল আছে? উঠুন উঠুন, শনিবারে এত বেলা পর্যন্ত কিসের এত কাজ? বড়বাবু বিরাট একটা ফাইলে দৃষ্টি নিবদ্ধ করে বোধ করি ফাইলের অন্তর্গত বিষয়ে তন্ময় হয়েছিল। প্রফুল্লবাবুর কথায় তার যেন ঘুম ভাঙল। বলল, হ্যাঁ এই যে উঠি। হাতের ফাইলটা দেখিয়ে বলল, এই এদের ব্যাপারটা বড্ড গোলমেলে হয়ে দাঁড়িয়েছে, কি যে করা যায় তাই ভাবছি। সাহেব যাবার সময় বলে গেল ফাইলটা একবার ভালো করে পড়ে রাখতে। প্রফুল্লবাবু বললেন, আরে ও হবে হবে, সোমবারে যা হয় করবেন ক্ষণ, কাদের ব্যাপার? ওই সেই পিটার মার্কসের কন্ট্যাক্ট নিয়ে বুঝি? না না সেটা নয়, এটা সেই যে ইয়েদের, ওই যে কি বলে ইয়ে, যে ফাইল নিয়ে তার একাগ্র এক ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল। সুবিমল দেখল তার বিষয়বস্তু দূরের কথা, অপরপক্ষের নামটা পর্যন্ত তার মনে পড়ছে না। তার মনে হলো প্রফুল্লবাবু সব ধরে ফেলেছেন,
অফিসে বসে চোখের সামনে ফাইল ধরে সে যে এতক্ষণ নিজের গৃহেই ঘুরছিল, এসে এতক্ষণ নিজে না জানলেও বুড়ো প্রফুল্লবাবুর কি আর বুঝতে বাকি রইল? অনাবশ্যক ও অর্থহীন কৈফিয়ত দিয়ে বলল, মানে বড্ড মাথাটা ধরেছে কি না? এই মাথা ধরবার আর অপরাধ কি বলুন, দশটায় এসে বসেছেন আর এই তিনটে বাজলো, সেই যে ঘাড় গুঁজে লেগেছেন দেখছি তো। এই নিন উঠুন, ফাইল বন্ধ করে মুখ হাত ধুয়ে বেরিয়ে পড়ুন, দেখি বাইরের হাওয়ায় মাথাটা ছেড়ে যাবে, এত খাটলে বাঁচবেন কি করে? সুশীল সুবোধ বালকের মতো সুবিমল উঠে হাত মুখ ধুতে গেল। প্রফুল্লবাবুর কথা ঠেলা উচিত নয়, প্রফুল্লবাবুর অপেক্ষা তার শুভাকাঙ্ক্ষী সংসারে আর কেউ আছেন বলে মনে পড়ল না। আত্মীয় বলো বন্ধু বলো, সকলেই কিছু না কিছু স্বার্থ মিশিয়ে তার সঙ্গে স্নেহ মমতার আদান প্রদান করে, কিন্তু এই প্রফুল্লবাবু শুধু আজ বলে নয় চিরকালই তাকে অকারণ ও আন্তরিক স্নেহ দিয়ে আসছেন। পৃথিবীতে এখনও প্রকৃত স্নেহ ভালোবাসার একান্ত অভাব হয়নি, এবং প্রফুল্লবাবুর মতো স্বার্থহীন অবিমিশ্র ভালো লোক এখনও অপ্রাপ্য নয়। বাথরুম থেকে ফিরে এসে সুবিমল দেখল দীনবন্ধু তার টেবিল গুছিয়ে চাবি বন্ধ করছে। সে কোট পরে ছাতি হাতে নিতে দীনবন্ধু তার হাতে চাবির রিং দিয়ে যুক্ত করে বড়বাবুকে ও অ্যাকাউন্ট্যান্টবাবুকে দণ্ডবৎ করল। দীনবন্ধুর ব্যবহারে এই কয়েকদিন একটা পরিবর্তন এসেছে, তা যে সুবিমল লক্ষ্য করেনি তা নয়, কিন্তু তার মুখের এভাব পূর্বে চোখে পড়েছে কিনা মনে পড়ে না। আজ মনে হলো দীনবন্ধুর মুখখানা যেন বড় করুণ, বড় কাতর। পথে এসে সুবিমল হঠাৎ প্রশ্ন করল, প্রফুল্লবাবু আপনি জুলিয়াস সিজার পড়েছেন নিশ্চয়ই? প্রফুল্লবাবু বিস্মিত হয়ে বললেন, জুলিয়াস সিজার, তা কি জানি, হয়তো পড়ে থাকবো বাল্যকালে স্কুলে টিস্কুলে। না না, স্কুলে পড়ার কথা নয়, শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নাটকের কথা বলছি, কলেজে বোধহয় পড়ে থাকবেন। প্রফুল্লবাবু কুণ্ঠিত ও বিব্রত সুরে বললেন, কলেজে পড়া শেক্সপিয়ারের, তা সে কি জানি, তা কেন বলুন তো। অকস্মাৎ সুবিমলের খেয়াল হলো প্রফুল্লবাবু হয়তো কলেজের পড়া নাও পড়ে থাকতে পারেন। বৃদ্ধের হিসাব রক্ষার জ্ঞান সর্ববিদিত, কিন্তু তার সাধারণ শিক্ষার পরিমাণ সম্বন্ধে কেউই খবর রাখে না। অপ্রস্তুত হয়ে সুবিমল বলল, না না সে এমন কিছু নয়, এমনি একটা কথা মনে পড়ল, কোথায় যেন পড়েছিলাম, ওই জুলিয়াস সিজার নাটকে এই বোধহয় সিজার খোসামতকে অত্যন্ত ঘৃণা করতেন। এই পর্যন্ত শুনেই প্রফুল্লবাবু মন্তব্য করলেন, ঠিক আপনার মতন। এ মন্তব্যের উত্তর না দিয়ে সুবিমল বলতে লাগল, ওই সিজারের বড় অহংকার ছিল যে খোসামোদে কেউ তাঁকে টলাতে পারবে না, কিন্তু তাঁকেও খোসামোদ করবার মতো বুদ্ধিমান লোক ছিল। সে খোসামোদের মন্ত্র ছিল সিজারকে খোসামোদে টলানো যায় না। এই কটি কথার মিষ্টত্বে জুলিয়াস সিজার এতই টলতেন যে তার সূক্ষ্ম বুদ্ধিতেও এই খোসামোদের সূক্ষ্ম রূপটি ধরা পড়ত না। সিজার ওয়াজ বেস্ট ফ্ল্যাটার্ড। প্রফুল্লবাবুর একাগ্র লক্ষ্য ছিল পথের সুদূর প্রান্তে, তাঁর গৃহমুখী যে ট্রাম তারই প্রতীক্ষায় তিনি দূরে চেয়ে হুঁ হাঁ দিয়ে বুড়ো বয়সে ঐতিহাসিক সাহিত্যের পাঠ নিচ্ছিলেন। এতক্ষণে তাঁর ট্রাম এসে পড়ল, তিনি ব্যস্তভাবে বললেন, আচ্ছা এই সুবিমল বাবু, এই সোমবারে বাকিটা শুনবোখন, ভারী চমৎকার গল্প, আচ্ছা চলি নমস্কার। বলতে বলতে ছাতাধারী হাত কপালের কাছে উঠিয়ে প্রফুল্লবাবু দ্রুত পদে ট্রামের দিকে এগিয়ে গেলেন। সুবিমল সিজারের গল্প থামিয়ে তাড়াতাড়ি তাঁর পেছনে একটা প্রতিনমস্কার করল। একলা চলতে চলতে আবার প্রফুল্লবাবুর স্নেহের কথাই সুবিমলের মন জুড়ে রইল, এবং শোকসভায় মৃত ব্যক্তির গুণরাশির মতো প্রফুল্লবাবুর সদ্গুণ অপরিমেয় হয়ে উঠল। কি সজ্জন ও কি সহৃদয়! তাকে অতি শ্রমে ক্লান্ত বিবেচনা করে প্রফুল্লবাবুর অনুযুক্ত লোক দেখানো ভদ্রতা নয়,
তাতে যে অন্তরের উদ্বেগ ও স্নেহের পরিচয় পাওয়া যায়। আর সত্যিই তো, মিথ্যা উদ্বেগের ভান করবার তাঁর প্রয়োজনই বা কি? বড়বাবুর থেকে তাঁর কার্যকালে অফিসে ঢের বেশি, এবং বড়বাবুর অধীনও তিনি নন, তাঁর বিভাগে তিনি সর্বেসর্বা। অতএব বড়বাবুর খোশামত করে বা মনে রেখে কথা কইবার প্রফুল্লবাবুর কোনো কারণ নেই, আবশ্যকও নেই। সে সকল করবে ছোট কেরানী ও দীনবন্ধুর দল। দীনবন্ধুর মুখটা আজ অতি বিষণ্ন দেখালো বটে, তা আজই যখন তার চাকরির শেষ দিন তখন মুখ বিষণ্ন না হয়ে কি অট্টহাস্যময় হবে? চাকরি তার শীঘ্রই জুটে যাবে, তবে ভাগ্যমন্দ হলে জুটতে দেরি হওয়াও বিচিত্র নয়। অন্তত সম্প্রতি কিছুদিন দীনবন্ধুর চমৎকারা অন্ন চিন্তার দুর্দিন এলো বটে, কিন্তু কি করা যাবে, তাই বলে ওরকম অতিভক্তি দিনের পর দিন সহ্য করা যায় না, যতই কেন দীনবন্ধু কাজের লোক হোক না। অতিভক্তির রোগ নিত্যহরিটারও কিছু কম নয়। কম কেন, বরং দীনবন্ধুর চেয়ে বেশি হবে। দীনবন্ধু অন্তত বড়বাবুকে দেবতা বানাবার দুশ্চেষ্টা কখনো করেনি, আর ওই নিত্যহরিটা তো একেবারে পাঁচ মিনিটের মধ্যে অরুণাকে ও তাকে লক্ষ্মীনারায়ণের পদে বহাল করে দিল। করলেই কি সে মনে করেছে তার কার্যসিদ্ধি হবে? তাহলে আর বেচারি দীনবন্ধুর চাকরি যাবে কেন? এই রকমের কথা কাল অরুণাও যেন বলেছিল। সুবিমল স্মরণ করতে চেষ্টা করল অরুণা আর কি কি বলেছিল। সকল কথা মনে নেই, তবে অরুণার শেষ উক্তি বা শ্লেষ উক্তি বলা যায় একেবারেই বাজে। পিটারের পকেট মেরে পলকে দান করবার কথা এখানে একেবারেই খাটে না। বাঙালিকে চাকরি দেবার জন্যই কিছু উড়েকে পদচ্যুত করা হচ্ছে না। দীনবন্ধুর চাকরি আগে গেছে, তারপর নিত্যহরির কথা আসছে। তবে যদি বলো দীনবন্ধুর চাকরি এখনও যায়নি, বড়বাবু একটু অনুগ্রহ করলেই তার টিকে যায়, সে কথা আলাদা। কিন্তু দীনবন্ধুর চুলোয় যাক দীনবন্ধু আর চুলোয় যাক নিত্যহরি, ওরা দুটোই সমান। ওই বেটাদের জন্যই তো গৃহে শান্তি নেই। কাল থেকে অরুণার মুখের আলো নিভে গেছে, এবং তার নিজের মুখেও যে একটা বিশ্রী গাম্ভীর্য নেমেছে তার নিজের চোখে না পড়লেও সুবিমলের বুঝতে বাকি নেই। অবশ্য অরুণার মতো বুদ্ধিমতী মেয়ে এত তুচ্ছ কারণে স্বামীর সঙ্গে বাক্যালাপ বন্ধ করে অথবা তুমুল বাক্যালাপ করে নিজের রাগের বিজ্ঞাপন জাহির করেনি, তা করলে আর সাধারণ মেয়েদের সঙ্গে তার প্রভেদ রইল কোথায়? অরুণা সংসারের কাজও করছে ঠিক মতো, সুবিমলের কাজের দিক থেকেও দৃষ্টি ফেরিয়ে নেয়নি। কিন্তু তাহলেই কি সব হলো? এ কি অরুণা বোঝে না যে ভাত ডাল রান্নাই সংসার নয়, প্রয়োজনীয় কথা বলাই কথা বলা নয়? বোঝে সবই, বোঝে বলেই তো তার এই অত্যাচার। মনটি তার লোহার সিন্ধুকে চাবি দিয়ে রেখেছে, কথাগুলো বের করছে যেন বরফের বাক্স থেকে। সংসারের সকল আলোর সুইচ তার হাতে, তা জানে বলেই অরুণা আলো নিভিয়ে দিয়ে তার উপরেই অত্যাচার করছে। দীনবন্ধুর চাকরি থাকুক আর না থাকুক, তাতে অরুণার কি আসে যায়? এই তুচ্ছ কারণে কাল সুবিমলকে চটিয়ে দেবার তার কি প্রয়োজন ছিল? দীনবন্ধুকে যদি এবারটা মার্জনাই করা যায়, তাহলেই কি অরুণা রাজা হয়ে যাবে? বাবু গাড়ি নেবেন নাকি? পথের ধারে রিক্সা গাড়ির আড্ডা, বোধ করি অন্যমনস্ক সুবিমল এদের কারো দিকে দু এক মুহূর্ত চেয়েছিল। আসান্বিত রিক্সাওয়ালা উঠে দাঁড়িয়ে ডেকে বলল, বাবু গাড়ি নেবেন নাকি? অন্যমনস্ক সুবিমলের উত্তর না পেয়ে আরও দু তিনজন রিক্সাওয়ালা ডাকল, গাড়ি নেবেন নাকি? আইয়ে না বাবু, আইয়ে আইয়ে, হ্যাঁ জানা হোগা, কাহাঁ জানা হোগা, চলিয়ে। গাড়ি নেই মাংতা, বলে সুবিমল অগ্রসর হল। কিন্তু দু চার পা গিয়েই তার হঠাৎ নিজেকে অতিশয় ক্লান্ত বোধ হল, মনে হলো পথ চলবার উপযুক্ত বল আর তার নেই। ফিরে এসে হাতের কাছে যে রিক্সাটা পেল তাতে চড়ে বসে চলতে হুকুম দিল। জোয়ান রিক্সাওয়ালা ভালো ভাড়া আদায় করবার লোভে ছুটে চলল। মুহূর্তে মুহূর্তে গৃহ নিকটবর্তী হচ্ছে। এতক্ষণে সুবিমলের খেয়াল হলো কী ভুল সে করেছে। মিথ্যা পয়সা খরচ করে গাড়ি চড়ে শীঘ্র শীঘ্র বাড়ি ফিরে লাভ কী? শনিবারের দীর্ঘ অপরাহ্ন কাটবে কী করে? অফিসের কাপড় চোপড় বদলাতে, হাত মুখ ধুতে ও জলযোগ সারতে খুব বেশি সময় লাগে তো আধ ঘন্টা।
তারপর মুখ বুঝে নিঃসঙ্গ ইজি চেয়ারের কণ্ঠকসজ্জায় পড়ে সিগারেট টানতে এমন কি ভালো লাগবে যার আকর্ষণে সে রিক্সা চড়ে বসল। আবার বরাতক্রমে রিক্সাটাও জুটেছে এমন বেয়াড়া যে স্বভাবসিদ্ধ অলসগতি ভুলে যেন রেশের বাজি মারতে ছুটেছে। ছুটেছে তো ছুটেছেই, তার আর কমবার লক্ষণ তো নেই, বরং হতভাগা রিক্সাওয়ালাটার গতি যেন বেড়েই চলেছে। অনেক দূর থেকে সুবিমলের বাড়ি দেখা যায়। দূর থেকে সেই দিকে চেয়ে ঘরের ভেতরের মেঘাচ্ছন্ন আকাশের অন্ধকার স্মরণ করে সুবিমলের মুখের মেঘ আরও ঘনীভূত হল। শয়নগৃহের জানালা এবং দূরের বড় রাস্তা, এই দুয়ের মধ্যে ব্যবধান অনেকখানি থাকলেও বাধা কিছু ছিল না। অতি পরিচিত ও অতি প্রিয় ব্যক্তির অবয়বের আভাসই চেনবার পক্ষে যথেষ্ট। জানলা দিয়ে দূরে বাইরে চেয়ে অরুণা চমকে উঠল। আপিস থেকে বাড়ি আসতে রিক্সা চড়বার প্রয়োজন হলো কেন? থার্মোমিটার তো কাল দুপুর থেকেই চড়ে আছে, কিন্তু সে তো মনের জ্বরের নোটিশ। এখন কি আবার শরীরও অসুস্থ হল? উদ্বিগ্ন অরুণার তখনই মনে পড়ল সকালে সুবিমল নামমাত্র আহার করেছে, যেমন ভাত বেড়ে দিয়েছিল তেমনই পড়েছিল। অরুণা দেখেও দেখেনি, অল্প আহারের জন্য অনুযোগ বা বেশি আহারের জন্য অনুরোধ কোনোটাই করেনি, কিন্তু এই কম খাওয়ার যে এই অর্থ হতে পারে তা তখন একবারও মনে হয়নি। এখন স্মরণ হল বাল্যকাল থেকে শুনে আসছে, যখন ভাতে রুচি থাকে না তখন বুঝতে হবে দেহের অসুস্থতা আসন্ন, আজ আপিসে না যেতে দিলেই হতো। সঙ্কিতা অরুণা রিক্সার দিকে চেয়ে রইল, কিন্তু রিক্সাওয়ালাটা কি হতভাগা গো, তার যেন ইচ্ছা নয় সামনের দিকে অগ্রসর হয়। দূর থেকে দেখলেও লোকটাকে তো জোয়ান বলেই বোধ হয়, কিন্তু পা দুটো ওর অত দুর্বল কেন? রিক্সা টানতে এসেছে আর ছুটতে জানে না। নিচে এসে উঠোনের ধারে রকে বসে স্বামীর প্রতীক্ষা করতে করতে অরুণা মন্দগতি রিক্সাওয়ালাটার কথা চিন্তা করতে লাগল। মজুরি ষোলো আনা নেবে, কিন্তু কাজের বেলা আট আনা ফাঁকি মিশিয়ে সারবে, এই দুর্মতির জন্যই তো আজকাল মানুষের দুঃখ কষ্ট এত বেড়ে উঠেছে। স্বামীজি কত বড় কথাই বলে গেছেন, চালাকি দ্বারা কোনো মহৎ কার্যই সম্পাদন হয় না। শুধু মহৎ কাজ কেন, চালাকি দ্বারা কোন কাজই বা সুসম্পন্ন হয়? ওই নিত্যহরি লোকটা কাল কি ভক্তি, কি কার্যতৎপরতা ও কি ভালো মানুষের অভিনয় করে গেল, কি তার বাকপটুতা! অথচ আশ্চর্য এই যে অতখানি বিদ্যা বুদ্ধি জ্ঞানের অধিকারী হয়েও সুবিমলের চোখে এই লোকটার চালাকি ধরা পড়ল না। হয়তো এই নিত্যহরি দীনবন্ধুর পদে নিযুক্ত হবে, হয় আর কি করা যাবে, দীনবন্ধুর অদৃষ্ট নিত্যহরিরও অদৃষ্ট। নিত্যহরির অদৃষ্টে যা লাভ করবার আছে তা সে লাভ করবেই, আর দীনবন্ধুর অদৃষ্টে যে ক্ষতি লেখা আছে তাও রোধ করা কারো সাধ্য নয়। তবে অরুণা আর কি করবে, সামান্য দীনবন্ধু যে তার জাতীয় নয় জ্ঞাতীয় নয়, তারই জন্য সে স্বামীর সঙ্গে কলহ পর্যন্ত করেছে, আবার কি করতে পারে সে? এখন দীনবন্ধুর অদৃষ্ট। বেচারা দীনবন্ধু কাল সন্ধ্যায় হাসি মুখে এসে চোখের জল মুছতে মুছতে বিদায় নিয়েছে, কিন্তু অরুণার সংসারে এই যে মনান্তর ও অশান্তি শুরু হলো, এ কি দীনবন্ধুর বিদায়ের সঙ্গেই বিদায় নেবে? না, সে আশা একেবারেই দুরাশা। দীনবন্ধুর পর নিত্যহরি, নিত্যহরিকে চিনতে বাকি নেই। আজ সুবিমল যে কেন নিত্যহরিকে চিনতে পারছে না তা আশ্চর্য বটে, কিন্তু চিনতে তার দেরি হবে না। তখন তখনই নিত্যহরি এসে অরুণার হাতে তার মামলা তুলে দেবে। যেমনই হোক নিত্যহরিও দরিদ্র সংসারী লোক, মামলায় হেরে সে যখন প্রস্থান করবে তখন তারও চোখ দুটি এক দফা বর্ষাবে এবং অরুণার চোখও শুষ্ক থাকবে না। তারপর একজন আসবে এবং অচিরে সহৃদয় বড়বাবুর ন্যায়নিষ্ঠার আক্রমণে প্রাণ ভয়ে অক্ষম তারই কাছে আসবে, বড়া ভয়ে মেগে এবং ফিরে যাবে সজল চোখে। এ কি অশান্তির শিকল তৈরি হতে চলল! এ শিকলে অরুণার সংসার তরণীর স্বচ্ছন্দ গতি যে রোধ হয়ে যায়, এ কি বিড়ম্বনা! নিত্য স্বামীর সঙ্গে কলহ, নিত্য গৃহের আকাশে মেঘের সঞ্চার,
অথচ সবই পরের জন্য। কি দরকার তার তুচ্ছ বেয়ারার জন্য এত বিড়ম্বনা ভোগ করবার? কিন্তু সুবিমলের ভাগ্য ভালো, কলহান্তরিতা পত্নীর একান্ত নিকটে থেকে স্বেচ্ছাকৃত বিরহ ভোগ করার দুঃখ বড় দুঃখ, সেই দুঃখ থেকে তার ভাগ্য তাকে রক্ষা করল। যে দুঃসময়ে অভিমান ভরে প্রিয়া শুধু গৃহিণীপনার গণ্ডিতে নিজেকে আবদ্ধ রেখে সচিব ও সখীর পদে ইস্তফা দেন, স্থূল শুষ্ক প্রয়োজনীয় কথা শেষ করে অবান্তর প্রসঙ্গহীন গুঞ্জনের রস পরিবেশন করবার জন্য আর অপেক্ষা করেন না, মুখর চোখ দুটিকে মুখ করে এবং চপল ঠোঁটের প্রান্ত দৃঢ় সম্বন্ধ রেখে মিশরের মমির মতো মুখ করতে চেষ্টা পান, সেই দুর্দিনের দীর্ঘ অপরাহ্ন ও সন্ধ্যা গৃহকোণে একাকী কাটাবার যে ভয় সে করেছিল তা মিথ্যা হল। রিক্সা ভাড়া দিয়ে বাড়িতে ঢোকবার মুখেই তার সেই বন্ধুটির সঙ্গে দেখা, যার মেয়ের বিবাহ আসন্ন। কাল রবিবার বিবাহ, আর আজ পাত্রের পিতা এক নতুন দাবি তুলে গোলযোগ উপস্থিত করেছেন। বন্ধু আর তাকে বিশ্রামের অবসর দিলেন না, বৈঠকখানায় বসে নতুন সমস্যার কাহিনী শুনিয়ে তিনি সুবিমলকে টেনে নিয়ে চললেন পাত্রপক্ষের সঙ্গে রফা করবার চেষ্টায়। বাড়িতে ফিরতে যথেষ্ট রাত্রি হল, কঠিন আরাধনায় পাত্রের পিতার দংশন থেকে বন্ধুকে উদ্ধার করে এনে সুবিমলকে বন্ধুপত্নীর আতিথেয়তার অত্যাচার সহ্য করতে হল। অরুণা স্বামীর খাবার নিয়ে দুশ্চিন্তায় কাতর হয়ে নিচে অপেক্ষা করছিল। কিছু খেতে পারবো না, গোকুলকে বলো একটা সোডা যদি পারে তো নিয়ে আসুক বলে সুবিমল যখন ওপরে চলে গেল, তখন স্বামীর অসুস্থতার সম্বন্ধে অরুণার আর সন্দেহ রইল না। সুবিমলের ইচ্ছা ছিল পাত্রের পিতার নির্লজ্জ লোভের কথা নিয়ে কিছু আলাপ করে, কিন্তু উদ্বিগ্ন অরুণার মলিন মুখের দিকে চেয়ে সে ধারণা করল অভিমানের মেঘ এখনও কাটেনি, অতএব দাম্পত্য আলাপ করবার তার ভরসা হল না। কাপড় চোপড় ছেড়ে সোডা পান করে সে শয্যা আশ্রয় করল, কিন্তু ঘুম এলো না। মাথার ভেতর ঘুরতে লাগল কন্যাদায়গ্রস্ত বাঙালি জীবনের সমস্যা, অপরিমিত অর্থলোভকে যে ব্যক্তি ন্যায়সঙ্গত দাবি বলে চিৎকার করল, ভিক্ষা ও দস্যুতা করতে যার কুণ্ঠা নেই গ্লানিও নেই, সেই ব্যক্তি লজ্জা হল না। আর লজ্জা হল তারই যে সেই অন্যায় দাবি সর্বস্ব দিয়েও মেটাতে পারছে না। দুর্ভাগ্য এই যে এইসব রক্তপায়ী জীবের সামনেই কাতর মিনতি ও করজোড় প্রার্থনা করতে হয় রক্ত শোষণে সামান্য মাত্র অব্যাহতি পাওয়ার জন্য, এবং যদি বা কোনো অবিবেকী তার দংশন সামান্য মাত্র শিথিল করে তবে ঘৃণা লজ্জা ত্যাগ করে তারই উদারতার জয়গান করতে হয় তাকে শুনিয়ে শুনিয়ে। মনে পড়ল ছেলের বাপের লিপসা মেটাতে না পারায় বন্ধুর কি শকুণ্ঠ মিনতি, মেয়ের বাপ হতে পেরেছে অথচ প্রচুর অর্থ সঞ্চয় করতে পারেনি, এই অপরাধের লজ্জায় বন্ধু মুখ তুলে কথা বলতে পারেননি, কি আশ্চর্য। মনে পড়ল ভাবি বৈবাহিকের গৃহ থেকে বের হয়ে বন্ধু একই নিঃশ্বাসে বৈবাহিককে গালি দিতে দিতে সুবিমলের কত প্রশংসাই করলেন। ভাই তুমি না এলে কি হতো বলো দেখি, আজ রাত পোয়ালে কাল বিয়ে আর এখন এই কাণ্ড, কিন্তু তুমি ছাড়া আর কেউ ও শালা বুড়ো শকুনিকে টলাতে পারত না, এই আমি বাজি রেখে বলতে পারি। তুমি যা উপকার করলে ভাই। মনে মনে সুবিমল জানত বন্ধুর উপকার সে সত্যই করেছে, এবং যেটুকু কাজ তার দ্বারা হয়েছে তা বন্ধুবরের দ্বারা হতো না, কিন্তু সে বিনয় ও ভদ্রতার খাতিরে বলেছিল, আরে না না আমি আর কি এমন করেছি, ও আমি না এলেও তুমি ঠিক ম্যানেজ করে নিতে পারতে। কৃতজ্ঞ বন্ধু চোখ বিস্ফারিত করে বলেন, আমি? ওরে বাপরে, আমার 14 পুরুষের সাধ্যি ছিল ওই বদমাস বুড়োকে কথার প্যাঁচে ওই রকম কোণঠাসা করতে, তোমার যুক্তিতর্ক বাপস, কিন্তু দুঃখ এই যে ওর আর্ধেকের ওপর মাঠে মারা গেছে, বুড়োর হেঁড়ে মাথায় ওসব ঢোকেনি, এ আমি বাজি রাখতে পারি। ওর মাথায় ঢুকেছে কোনগুলো জানো? সেই যখন তর্কের মাঝে মাঝে একটু ঢিলে দিচ্ছিলে, বলছিলে দেখুন আপনারা প্রাচীন লোক, সমাজের স্তম্ভ স্বরূপ, আপনারা যদি পথ না দেখাবেন তো লোকে শিখবে কী করে,
তখন বুড়োর মুখে এক ঝলক হাসি খেলে গেল, দেখেছিলে? তারপর তুমি যখন বললে বড় গাছেই তো ঝড় লাগে, আপনি বিষয় লোক, এত পরিশ্রম করে এই বিষয় সম্পদ করেছেন, এই টাকা রোজগারের কষ্ট আপনারই তো বোঝবার কথা মিত্তির মশাই, তখন তো বুড়ো বেশ নেবে এসেছে। দেখো ভাই, এইসব পাপিষ্ঠদের মনে ভগবান ওইটুকু দুর্বলতা দিয়েছেন তাই রক্ষে। নিজের সুখ্যাতি নিজের কানে শুনলে যত বড় বুদ্ধিমানই হোক মন নরম হতেই হবে, আর কার্যোদ্ধারের জন্য একটু আধটু মিষ্টি কথার অবতারণা করতেই হয়, কি বলো? বন্ধু মনের আনন্দে সারাটা পথ অনর্গল বকে চলেছিলেন এবং সুবিমল হু হাঁ দিয়ে শুধু শুনে গিয়েছিল। এখন নির্জন রাত্রির নিঃসঙ্গ অন্ধকারে এই সকল কথার রোমন্থন করতে করতে তাদের মধ্যকার আসল অর্থটি হঠাৎ প্রকাশ পেল। চড়াত করে সুবিমলের মাথা গরম হয়ে গেল। যতই সে ভাবতে লাগল ততই তার ধারণা দৃঢ়তর হল যে সে স্বার্থের জন্য, বন্ধুর স্বার্থ এক্ষেত্রে তার নিজেরই স্বার্থ, সেই স্বার্থের জন্য এমন একজনের প্রশংসা করেছে যার সঙ্গে কথা বলতেও তার মন বিরূপ হচ্ছিল, যার অসংকোচ নীচতার পরিচয় পেয়ে নিরুপায় ক্রোধে তার সর্বশরীর জ্বলে যাচ্ছিল, তারই মন ভেজাবার অভিপ্রায়ে তাকে মহৎ বলে বিশেষিত করবার অপেক্ষা হীন তোষামোদ আর কী হতে পারে? এই আত্মগ্লানি থেকে রক্ষা পাবার জন্য সে নিজেকে বোঝাতে চেষ্টা করল যে তার উদ্দেশ্য অত হীন ছিল না, সে শুধু চেয়েছিল লোকটার হৃদয়ে কোমল ও উদার বৃত্তিগুলিকে উদ্বুদ্ধ করতে। ইংরেজি করে স্বগত তর্ক করল, হি ওয়াজ জাস্ট অ্যাপিলিং টু দ্য ম্যানস নোবলার ইনস্টিংক্টস। কিন্তু কোনো যুক্তি নিজের বিচারে টিকল না। তোষামত করবার গ্লানি ও স্বার্থসিদ্ধি প্রয়াসের লজ্জা সুবিমলের মাথায় বিছের মতো কামড়াতে লাগল। ইচ্ছা হল এই রাত্রেই ছুটে গিয়ে বন্ধুকন্যার বিবাহ ভেঙে দিয়ে নিচাশয় বৃদ্ধকে শুনিয়ে আসে তার সম্বন্ধে সুবিমলের প্রকৃত মনোভাব কি। যতটুকু চাটুবাক্য সারা সন্ধ্যা ধরে দুই বন্ধুতে শুনিয়ে এসেছে তার দশগুণ গালি দিয়ে আসতে পারলে হৃদয়ের জ্বালায় বুঝে কিঞ্চিত শান্তি আসে। কিন্তু তা হবার নয়, তা হবার নয়। আর কয়েক ঘন্টা পরেই বন্ধুর গৃহে সানাই বেজে উঠবে, সর্বস্ব মূল্যে তার ওপর মানমর্যাদা ফাউ দিয়ে কন্যাপক্ষ যে আনন্দ কিনেছেন সেই মহার্ঘ আনন্দেই তারা এখন খুশি। তাদের জন্য তোষামত করবার শাস্তি নিদ্রাহীন সুবিমলকে একাকী ভোগ করতে হবে। ঘণ্টাখানেক পরে গৃহস্থালীর পাট চুকিয়ে অরুণা যখন ঘরে এলো তখনও সুবিমল চোখ বুজে গভীর অনুশোচনায় নিমজ্জিত। অরুণার পদশব্দ তার কানে ঢুকল না। অসুস্থ স্বামীকে নিদ্রিত মনে করে অরুণা নিঃশব্দ পদে তার মাথার কাছে এসে দাঁড়াল। ঘরে অতি স্তিমিত নীল আলো জ্বলছিল, অরুণার একান্ত অভ্যস্ত দৃষ্টির পক্ষে সেই আলোই যথেষ্ট। সে দেখল স্বামীর মুখে প্রচ্ছন্ন বেদনার চিহ্ন সুস্পষ্ট, বুঝল রোগের যাতনা ঘুমের মাঝেও কাজ করছে। জ্বর যে হয়েছে তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু কতটা হয়েছে তাই দেখবার জন্য অরুণা অতি সন্তর্পণে সুবিমলের ললাটে হাত রাখল। চমকে উঠে সুবিমল একবার চোখ খুলেই চোখ বুঝল, তারপর অরুণার হাতখানির উপর হাত রেখে চেপে ধরল। সেই শীতল কোমল স্পর্শে শুধু যে তার শ্রান্ত তাপিত মস্তিষ্কে আরাম বোধ হল তাই নয়, তার মনের জ্বালাও যেন অর্ধেক জুড়িয়ে গেল। পরম তৃপ্তিতে সে বলে উঠল, আহ! মনে শঙ্কা ছিল বলে অরুণার হাতে সুবিমলের ললাট উত্তপ্তই ঠেকল। সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, বড্ড কষ্ট হচ্ছে, মাথাটা টিপে দেব? সুবিমল বলল, না টিপে দিতে হবে না, তুমি শুয়ে পড়ো অরুণা, অনেক রাত হয়েছে, বলে সে পত্নীর হাতখানি আরো নিবিড় করে নিজের ললাটে চেপে ধরল। পরদিন রবিবারে অতি প্রত্যুষেই বিবাহবাটি থেকে গাড়ি এলো অরুণাদের নিয়ে যেতে। সুবিধা থাকলে পতির পদানুসরণ করে পত্নীদিগের মধ্যেও বন্ধুত্ব অতি প্রগাঢ় হয়ে থাকে, সুতরাং অরুণার নিমন্ত্রণ মাত্র ভোজের নিমন্ত্রণই নয়, তা সারা দিনের আনন্দ কোলাহল ও কর্মভোগেরও বটে। বিবাহ সম্বন্ধের সূচনা থেকেই
সুবিমলের ওপর সকল ভার দিয়ে বন্ধুবর নিশ্চিন্ত হবার চেষ্টায় আছেন। বারবার বলেছেন কন্যাকর্তা তিনি নন, সুবিমল। এবং শুধু বিবাহ সমাধা নয়, ফুলশয্যার তত্ত্ব পাঠিয়ে দিয়ে তবেই সুবিমলের নিষ্কৃতি। সুতরাং তারও ওই গাড়িতে সকালেই যাবার কথা, কিন্তু অরুণা সব ব্যবস্থা উল্টে দিল। অত সকালে সুবিমলকে বিবাহ বাড়ি যাওয়া তো দূরের কথা, বিছানা থেকে নামতেই দিল না। রাত্রিতে ভালো ঘুম হয়নি, সারা রাত্রি জ্বর ভোগ হয়েছে। অথচ সেখানে পৌঁছনো মাত্র সকল কাজের ভার নিজের মাথায় তুলে নিয়ে সুবিমল যে একটি মুহূর্ত বিশ্রাম নেবে না, এবং অসুস্থ শরীরে যে একটা কাণ্ড বাঁধিয়ে তুলবে তাতে অরুণার লেশমাত্র সন্দেহ নেই। রোগের অস্তিত্ব সুবিমল পুনঃপুনঃ অস্বীকার করল, কিন্তু অরুণার ধারণাও যেমন অচল, নির্দেশও তেমনি অটল রইল। অবশেষে সুবিমল থার্মোমিটার দিয়ে পরীক্ষা করিয়ে দেখালো, তার দেহের তাপ সম্পূর্ণরূপে জ্বরের সীমানার বাইরে। অরুণা বলল, তাই হোক বাপু, জ্বরটা না হয় ছেড়েইছে, তা বলে এত ভোরে তোমাকে আমি উঠতেই দেব না, তা বিয়ে বাড়ি যাওয়া। সুবিমল হেসে বলল, আরে জ্বরটা ছেড়েছে কি গো, জ্বর এলো কখন যে ছাড়বে। এসেছিল কি না এসেছিল সে কি তুমি বলে দেবে তবে আমি জানব? নিজের গা গরম কি নিজে টের পাওয়া যায়? আমি দেখেছি তাই বলছি, নিচে তক্ক করে আর জ্বর টেনে এনো না তুমি, দোহাই তোমার। কি আশ্চর্য, রাত্রিরে আমার জ্বর এসেছিল তুমি নিজে দেখেছ, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল তখন? সুবিমল হাসতে লাগল। অরুণা রাগ করে বলল, তোমার সঙ্গে ভুগতে পারি না আমি। হ্যাঁ, আমার মাথা খারাপই হয়েছিল। বেশ, তুমি যেতে চাও তো যাও, কিন্তু তাহলে আমি আর যাব না, এই বলে রাখলুম। আর আমাকে যদি যেতে হয় তবে তোমার এখন থেকে গিয়ে ওদের ওই ঝঞ্ঝাটে মাথা চলবে না, এই আমার শেষ কথা। নিরুপায় সুবিমল বালিশটা টেনে নিয়ে শুয়ে পড়ল। অরুণা তার বুক অব্দি চাদর ঢাকা দিয়ে পাখাটা মৃদু গতিতে ঘুরিয়ে দিয়ে গেল। যাত্রা করবার আগে আর একবার অরুণা স্মরণ করিয়ে দিল, আরও অন্তত এক ঘন্টা পরে গোকুল আদা সহযোগে চা ও টোস্ট করে আনলে সুবিমল প্রাতরাস করবে। তারপর যথেষ্ট রোদ উঠলে গোকুল প্রদত্ত গরম জলে ওপরের বাথরুমে গা মুছবে, নিচে কলতলায় নামা ও স্নান দুই নিষিদ্ধ। এবং বেলা দশটার পর গোকুলানিত গাড়ি করে সুবিমল বিবাহ বাটিতে যাবে, ও সেখানে পৌঁছেই অরুণার সঙ্গে দেখা করে তবে তার অন্য কাজ। এই কার্যক্রমের এক চুল এদিক ওদিক হলে তখনই অরুণা ছেলেদের নিয়ে চলে আসবে তাও পরিশেষে জানিয়ে দিল। প্রতিবাদ করা বৃথা এবং প্রতিরোধ করা অসম্ভব বুঝে সুবিমল স্বীকার করল, আজকের মতো সে গোকুলকেই তার অভিভাবক বলে মেনে নেবে ও স্ত্রীর নির্দেশও পালন করবে। মিথ্যাবাদিতার অপরাধ এড়াতে মনে মনে বলল, অবশ্য অবস্থা হিসেবে পরিবর্তন ও পরিবর্জন সহ। সোমবার সুবিমল অফিস থেকে সকাল সকাল ছুটি নিয়ে এল। আগের দিন বিবাহ বাটিতে পরিশ্রম যথেষ্টই হয়েছিল, তবে সুখের কথা এই যে বিবাহ নির্বিঘ্নে সুসম্পন্ন হয়েছে। বরের বাপের সম্বন্ধেই কিছু ভয় ছিল, তাঁর উর্বর মস্তিষ্কে আবার শেষ মুহূর্তে লাভ্যাংশ বাড়াবার নতুন কোনো ব্যবসা বুদ্ধি না গজিয়ে ওঠে। কিন্তু আশাতীত সৌভাগ্যের বিষয় যে তিনি ভদ্রলোকের মতোই ব্যবহার করেছেন, এই অনুগ্রহে কন্যাপক্ষ নিরতিশয় বাধিত হয়ে গেছেন। উভয় পক্ষে যথারীতি আপ্যায়নের আদান প্রদান হয়েছে। কন্যাকর্তার বিকল্প হিসাবে ও কদিনের পরিচয়ের দরুনই সুবিমলেরই সঙ্গে নতুন বৈবাহিকের বেশি আলাপ চলেছিল। কুটুম্ব নতুন, অর্থ মর্যাদা দুয়েরই অভাব নেই, তার উপর বৈবাহিক মহাশয় বয়সেও প্রায় প্রাচীন। অতএব গালি দেওয়া দূরের কথা, অবস্থা ও কাল উপযোগী আলাপ করতে সুবিমলকে অনেক মিষ্ট কথাই ব্যবহার করতে হয়েছে, এবং সে সকল কথার অধিকাংশই তার হৃদয় থেকে আসেনি। কিন্তু কি করা যায়, আপ্যায়ন ও আন্তরিকতা এক পথে কদাচিৎ চলে, এবং সৌজন্য প্রকাশে সত্য কথার স্থান খুব বেশি নেই। আজ অফিসে বসে সুবিমল প্রচলিত সভ্যতার কুরীতি চিন্তা করে ও নিজের মিথ্যাচরণ স্মরণ করে অস্বস্তি বোধ করেছে, কিন্তু এই সঙ্গে অরুণা ও তার মধ্যের গুমোট ভাবটা যে অনেকখানি হালকা হয়ে গেছে তা অনুভব করে তার অস্বস্তি তাকে বিশেষ পীড়া দিতে পারেনি। অফিসে এসে অফিসের কাজ আর বেশি করা হয়নি বটে,
কিন্তু একটা অপ্রিয় কর্তব্য সে শেষ করে ফেলেছে, তা দীনবন্ধু বিদায় সমস্যার সমাধান। অতি সকালেই পরিচ্ছন্ন কাপড় পরে নিত্যহরি এসে অফিসের বারান্দায় বসেছিল এবং মলিন মুখে দীনবন্ধু তার অভ্যস্ত টুলটি অধিকার করে বিদায়ের অপেক্ষা করছিল। দীনবন্ধুর মুখে হতাশার মলিনতা ও নিত্যহরির মুখ ভরা আশার ঔজ্জ্বল্য দুই বড়বাবুর চোখে পড়েছে। নিত্যহরির কেশের তৈলচিক্কণ পরিপাট্য ও দীনবন্ধুর রুক্ষ কেশ, তাও তার চোখ আজ এড়ায়নি। কিন্তু সংকল্প স্থির করতে তার দেরি হয়নি। কর্তব্য অপ্রিয়, দরিদ্রের দীর্ঘশ্বাস পড়বেই, তবু আজই এর নিষ্পত্তি না করলে তার মনের অস্বস্তিরও নিবৃত্তি নেই। তুচ্ছ দীনবন্ধুর জন্য স্বামী স্ত্রীতে কলহ চলবে, এর চেয়ে হাস্যকর নির্বুদ্ধিতা আর কিছুই হতে পারে না। কাল অরুণার ব্যবহারে মনে হয় সেও তা বুঝেছে। দীনবন্ধু প্রসঙ্গ নিয়ে সে আর বাক্যব্যয় করবে না বোধ হয়। অফিসে এইসব চিন্তাই সুবিমল করেছে, আর বারবার তার মানুষ চোখে ভেসেছে সুসজ্জিতা অরুণার সুমোহন মুখখানি। বিবাহবাড়িতে সুন্দরী সমাবেশ কম হয়নি, অলংকার বস্ত্র আভরণে চোখ ঝলসানো সৌন্দর্যের হাট বসেছিল। কন্যার মাতৃস্থানীয়া হয়ে অরুণা রঙিন কাপড় ও বিবিধ গয়না পরে নিজের গৃহিণীপনার মর্যাদা ক্ষুণ্ণ করেনি, কিন্তু সেই সৌন্দর্যের হাটে স্বল্পভূষিতা অরুণার মতো এমন নয়নানন্দর রূপ তো তার চোখে পড়ল না, এমন মধুর সুষমা তো আর কোনো মুখশ্রীতে লক্ষ্য হয়নি। আরও মনে পড়ল, শত কাজের ব্যস্ততার মাঝেও বারবার অরুণার স্বামীর তত্ত্ব নেওয়া ঠিক আছে। রাত বেশি হয়েছে বলে সুবিমলকে অসুস্থ জ্ঞানে পেট ভরে খেতে পর্যন্ত দিল না, এবং ওই কল্পিত অসুখের জন্যই শত অনুরোধ উপরোধ অগ্রাহ্য করে অরুণা রাত্রে বাড়ি ফিরে এল। তোষামদরূপ পাপের স্মৃতি মধ্যে মধ্যে মনে উদয় হচ্ছিল, কিন্তু তাকে সুবিমল আমল দেয়নি। সে অরুণার অনবদ্য মুখখানি ও তার অপরিমেয় ভালোবাসার চিন্তা করেই সময় কাটিয়েছে। দেহের ক্লান্তি সত্ত্বেও মনের শান্তি বারোয়ানা রকম ফিরে এসেছে। বিয়ারা সমস্যার মীমাংসা করে বাকি চারানাও উদ্ধার করবে, এ সুবিমল স্থির করেছিল, এবং তাই করে সে সকাল সকাল অফিস থেকে চলে এলো। বাড়ি ফিরে দেখল অরুণা তখনও ফেরেনি। সকালে সুবিমল বের হবার পরেই সে ছেলেদের নিয়ে ও বাড়িতে গেছে বোরকন্যাকে বিদায় দিতে। এই ব্যবস্থাই ছিল, এত শীঘ্র সে ফিরবে এ আশা সুবিমল করেনি। অল্পবিত্ত গৃহস্থ বাড়ির উৎসব, অত্যন্ত চড়া দরে এ কিনতে হয়েছে, অদূর ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে এ আশাও নেই। তাই গরিব পেটুক বালকের সন্দেশ খাওয়ার মতো এটা শেষ করতে ইচ্ছা হয় না। সন্দেশ ফুরিয়ে গেলেও হাত চাটা ফুরোয় না। বরকন্যাকে বিদায় দিতেই হবে নির্দিষ্ট শুভক্ষণের মধ্যে, কিন্তু আনন্দের অবসর যাদের অপর্যাপ্ত নয়, সুযোগ যাদের ঘন ঘন আসে না, তাদের মেলা ভাঙবার সময় পাঁজিতে নির্দেশ করে দেয়নি। অতএব সন্ধ্যার এদিকে অরুণার ফেরবার আশা করা দুরাশা। কাপড় চোপড় ছেড়ে সিগারেটের কৌটোটা নিয়ে সুবিমল জানলার ধারে ইজি চেয়ার টেনে তার কোলে রাত্রি জাগরণ ক্লান্ত শরীর সমর্পণ করল। কিসের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলে সুবিমল দেখল বেলা পড়ে এসেছে। শব্দ আসছিল তার পেছনে বারান্দা থেকে। শুনল চাপা গলায় অরুণা বলছে, আচ্ছা তুমি এখন এসো। হ্যাঁ, বাড়িতে কালি চিঠি লিখে দিও। কদিন চিঠি দাওনি বলছো? অপর ব্যক্তি বলল, হ্যাঁ মা, কালই দেব। কদিন থেকে যে কাটছে কি মা তার বলতে পারি না। অরুণা বলল, যাক এখন তো ভয় গেছে, কিন্তু তুমি তো শুনেছি কাজকর্ম সব জানো, ইংরাজি হরফ পড়তে পারো, তোমার চাকরির জন্য এত ভাবনা হয়েছিল কেন? এত আপিস আছে কলকাতায়। আর মা, আজকাল আর সেদিন নেই, আমার মতো কত লোক বসে রয়েছে। আমার আর একটা মুশকিল হয়েছে মা, এই জ্বরে ভুগে ভুগে শরীরটা বড়ই কাহিল হয়ে গেছে, সিঁড়ি ভাঙতে আর পারি না। বড় আপিসের কাজে উপর নিচ করতে হয় অনেক, সে আমি পেরে উঠব না মা। চাকরি পেলেও চাকরি রাখতে পারবো না, আমার এই ছোট আপিসই ভালো। আচ্ছা আসি মা। এসো,
আহা থাক থাক, ওই হয়েছে। প্রসন্ন স্মিত মুখে সুবিমল এদের কথোপকথন শুনল, বুঝল এইবার অরুণা একটি সাষ্টাঙ্গ না হলেও ভূমিষ্ঠ প্রণাম লাভ করল। বাবুর বড় দয়ার শরীর মা, দেবতার মতন মানুষ। এই রে, ও কথা বলো না, ও কথা বলো না, দেবতা টেবতা বলো না দিনে বন্ধু, তোমার বাবু শুনতে পেলে আবার খেপে যাবেন। এবার থেকে খুব সাবধান হয়ে থেকো বাপু, ভক্তি টক্তি যা করতে হয় মনে মনেই করো। তোমাকে তো বলেছি, উনি ওইসব মন রাখা মিষ্টি কথায় ভয়ানক অপছন্দ করেন। যদিচ অরুণার কণ্ঠে ও কথায় পরিহাসের লেশমাত্র ছিল না, তথাপি বৈবাহিক আপ্যায়নকারী সুবিমল যেন দেখল অরুণার চোখে মুখে চাপা হাসি খেলে যাচ্ছে। পদশব্দে বোঝা গেল দীনবন্ধু প্রস্থান করল, আর এক জোড়া কোমল পদশব্দে এও বোঝা গেল যে অরুণা আসছে। ক্ষণ পরেই চুলের ভেতর লীলায়িত কোমল স্পর্শ পেয়ে সুবিমল বলল, এরই মধ্যে ভক্ত চলে গেল যে, দেবী বন্দনা এত শিগগির শেষ হলো। ওমা, তুমি জেগে আছো? এই যে দেখে গেলুম ঘুমোচ্ছ। সিগারেট ধরাতে ধরাতে সুবিমল বলল, ঠিকই দেখেছিলে, কিন্তু দিনে বেটা আবার কি করতে এসেছিল, দেবীর বর প্রার্থনা করতে? অরুণা জবাব দিল, না, বর লাভ তোর হয়ে গেছে দেবতার কাছে, তাই দেবতাকে প্রণাম করতে এসেছিল বোধ হয়। না, বেটাকে তাড়ালেই দেখছি হতো। পরমাদরে মাথার উপরে অঙ্গুলি সঞ্চালন করতে করতে অরুণা বলল, ইস। তারপর হাসি মুখে বলল, কি গো মশাই, তবে যে বড় বলেছিলে আমার কথা রাখতে পারবে না, ওকে চাকরিতে রাখা কিছুতেই চলবে না। সিগারেটে একটা লম্বা টান দিয়ে সুবিমল বলল, বলেছিলুম ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত ধোপে টেকাতে পারলুম না। কিন্তু তুমি যে এর মধ্যে চলে এলে, আমি তো জানতুম অন্তত রাত্রি 10টার আগে তোমার ছাড়ার নেই। ছাড়তে কি চায়, কত ঠাট্টা করতে লাগলো, শেষে রাগ দুঃখ করলে। তবে এত তাড়া করে আসবার কারণ? এলুম আমার খুশি, আমার মন কেমন করছিল তাই এলুম বড়বাবু, আপনার ভালো না লাগে তো বলুন, চলে যাচ্ছি। বলে অরুণা তার মাথা থেকে হাত তুলতেই সুবিমল হাত বাড়িয়ে তার হাতখানি শক্ত করে ধরে বলল, তা যেতে পারো, আমার আপত্তি নেই।